হ্যালো এভরিওয়ান দিস ইজ মোহাম্মদ তারিফ হাসান আই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আমরা কীভাবে এইচটিএমএল সি এস এস পিএইচপি মাইস্কিউল ডেটাবেস ব্যবহার করে একটা ওয়েব বেস্ট চ্যাট অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারি বা ওয়েব বেস্ট একটা মেসেজিং অ্যাপ্লিকেশন আমরা ডেভেলপ করতে পারি তো আপনি স্ক্রিনে যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা চ্যাট অ্যাপ্লিকেশান এর মাধ্যমে আমরা খুব সহজেই মেসেজ করতে পারি একে অপরের সাথে দেখুন এখানে যদি আমরা কোন একটা মেসেজ টাইপ করি তো সেটা সেন্ড হয়ে যাবে সেটা আমি আমি আপনাদেরকে এখানে যে হাই এটা লিখে যদি আমি সেন্ডে প্রেস করি তো দেখুন আমাদের এই মেসেজটা কিন্তু সেন্ড হয়ে গেল এবং এখানে আমাদের দেখা যাচ্ছে যে কত সময়ে এটা সেন্ড হয়েছে তো দেখুন আটটা বাইশ মিনিটে সেন্ড হয়েছে তো বর্তমানে এখন আটটা বাইশ বাজে তো এভাবে আমরা কিন্তু চাইলে খুব সহজেই মেসেজ সেন্ড করতে পারবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই সিম্পল একটা মেসেজিং অ্যাপ্লিকেশন বা চ্যাট অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করা যায় তো এই চ্যাট অ্যাপ্লিকেশন ডেভেলপিংয়ের জন্য আমরা পিএইচপি মাইস্কুল ডেটাবেস ব্যবহার করবো আর আমরা ডিজাইনের জন্য আমরা এইচ এবং সিএসএস ব্যবহার করব তো এটার আমি ডেটাবেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আমরা যে মেসেজটা লিখব সেটা তো অবশ্যই আমাদের একটা ডেটাবেজ স্টোর হতে হবে তো এটা হলো সেই ডেটাবেজ আমরা এখানে যে মেসেজটা করব। সেগুলো সব আমাদের এখানে স্টোর হবে এখানে আমাদের কয়েকটা বিষয় থাকবে একটা হলো আইডি হলো চ্যাট আর হলো ডেট তো আইডি না দিলেও হবে কোনো সমস্যা নেই আর এখানে আমরা জাস্ট চ্যাট এবং ডেট এই দুইটা আমাদের বিষয় থাকবে অর্থাৎ আমরা এই যে মেসেজটা সেন্ড করছি সেটা আমাদের এই চ্যাট এই কলামে আসবে আর আমরা এখানে দেখুন পাশে যে ডেটটা দেখা যাচ্ছে তো সেই ডেটটা এবং এক্স্যাক্ট টাইমটা সেটা আমাদের ডেট এই কলামে দেখা যাবে তো আমি এখন কথা না বাড়িয়ে এই চ্যাট অ্যাপ্লিকেশন আমরা কিভাবে ডেভেলপ করতে পারি এইচটিএমএল সিএসএস পিএইচপি মাইস্কেল ডেটাবেস এগুলো ব্যবহার করে তো চলুন সেগুলো আমি ইন ডিটেলস আমি আপনাদেরকে দেখাবো তো আমার ভিডিওটি একটু ল্যাংদি হবে তো আপনার চেষ্টা করবেন না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার তাহলে আশা করি আপনার নিজেরাই একটা সিম্পল ওয়েব বেসড চ্যাট অ্যাপ্লিকেশন বা মেসেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন তো শুরু করা যাক তো আমরা আহ এই কোড লেখার জন্য আমরা একটা টেক্সট এডিটর ব্যবহার করব তো অসংখ্য টেক্সট এডিটর আমাদের আছে তো এর ভেতর থেকে আমি যে কোনো আপনারা টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন তো আমি অ্যাটম এই টেক্সট এডিটরটা আমি এখন ব্যবহার করব তো এটাতে আমি ক্লিক করলাম এটা একটু টাইম নিচ্ছে তো এর সাথে সাথে আমাদের কয়েকটা বিষয় লাগবে সেটা হলো আমাদের ডেটাবেস লাগবে তো আপনারা চেষ্টা করবেন MySQL Workbench এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড ইনস্টল করা তো এখানে আমরা সব ডেটাগুলো ইনসার্ট করব আর পিএইচপি যেহেতু আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করব তো পিএসপি কিন্তু একটা সার্ভার বেসড ওয়েব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো এই জন্য কিন্তু অবশ্যই আমাদের একটা সার্ভার লাগবে তো সার্ভার হিসেবে আমরা জ্যাম এই লোকাল সার্ভার এটা আমরা ইউজ করবো তা আপনারা যারা পিএইচপিতে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে এটা কীভাবে ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তো এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না তো আশা করি আপনারা পারবেন যে কীভাবে এটা ডাউনলোড এবং ইনস্টল করতে হয় তো এটা প্রথমে আপনারা এই অ্যাপাসি এই অংশটা আপনার জাস্ট স্টার্ট করে নেবেন ঠিক আছে তো নর্মালি এটা এরকম থাকবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো নর্মালি এরকম লেখা থাকি স্টার্ট তো আপনি স্টার্টে ক্লিক করলে এটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আমাদের যে কাজ হবে তো আমরা প্রথমে এরকম একটা ডিজাইন করে ফেলবো তারপরে আমরা এরকম সব কিছু তৈরি করব এরকম একটা ফর্ম তৈরি করবো এখানে আমরা মেসেজ লিখবো আর সেন্ড এরকম একটা বাটন ক্রিয়েট করবো এখানে প্রেস করলে আমাদের মেসেজটা এখানে স্টোর হবে অর্থাৎ এখানে আমাদের পেজে শো হবে এবং সেগুলো আমাদের এডিটার পেজে চলে যাবে তো চলুন আমরা শুরু করি তো প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউ উইন্ডো অর্থাৎ আমরা নতুন একটা উইন্ডো নিব এবং নতুন একটা প্রজেক্ট তো আমরা কেটে দিই এখানে গিয়ে আমরা ফাইলে যাব তো তারপরে আমরা একটা কাজ করব সেটা হলো আমরা ওপেন ফোল্ডারে ক্লিক করবো তা আপনাদেরকে একটা বলে রাখি তো পিএসপিতে একটা বিষয় আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সেটা হলো আমরা পিএসপি কিন্তু একটা ওয়েব বেস্ট এবং এটার জন্য একটা সার্ভার লাগবে ঠিক আছে তো আপনারা এই জ্যাম সার্ভারটা ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার সময় আপনারা দেখবেন যে একটা লোকেশন চাইবে অর্থাৎ আপনি জ্যাম সার্ভার কোথায় স্টোর করতে চান তো অনেকেই বাই ডিফল্ট সেটা সি ড্রাইভে যায় তো আমি কিন্তু এটা সি ড্রাইভে রাখিনি এটা আমি ডেটা ই এই ড্রাইভে রেখেছি ডি ড্রাইভে মানে ই ড্রাইভে তো এখানে গিয়ে আপনাদের একটা ফোল্ডার চুজ করতে হবে মানে আপনারা যখন ওই জ্যাম্প সার্ভারটি ইনস্টল করার সময় একটা ফোল্ডার চুজ করেছেন অর্থাৎ জ্যাম্প সার্ভারটা যেই ফোল্ডার রেখেছিলেন সেই ফোল্ডারে যেতে হবে তো আমি জ্যাম টু এই ফোল্ডার রেখেছিলাম এই ফোল্ডারের ভেতরে এসটি ডক্স তো আপনাদের যত পিএইচপি প্রোজেক্ট আছে সব এই এসটি ডক্স এই ফোল্ডারের ভেতরে রাখতে হবে সেটা আপনি সরাসরি রাখতে পারেন অথবা এরকম সাব সাবফোল্ডার ক্রিয়েট করে আপনারা রাখতে পারেন তো আমি এই ফোল্ডারের আন্ডার আরেকটা সাব সাবফোল্ডার এখানে আমি সব কিছু রাখি এর ভেতরে আমি পিএইচপি প্র্যাকটিস তো পিএইচপি প্র্যাকটিস এখানে যাব তো এখানে গিয়ে আমি কী করবো এর মাঝখানে রাইট ক্লিক করবো তো রাইট ক্লিক করে আমি একটা নতুন একটা ফোল্ডার নিবো যেই ফোল্ডারে আমি টোটাল প্রজেক্টটা রাখবো এখানে এর একটা নাম দিচ্ছি যে চ্যাট অ্যাপ্লিকেশান চ্যাট অ্যাপ্লিকেশন তারপর আমি কি করবো এটা আমি সিলেক্ট করবো তো দেখুন চ্যাট অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে আমি প্রেস করবো তাহলে আমাদের এই ফোল্ডারটা কিন্তু সিলেক্ট হয়ে গেল এবার আমাদের যে কাজ করতে হবে তো সেটা হলো আমাদের এই ফোল্ডারের ভেতর কয়েকটা বিষয় নিতে হবে অর্থাৎ আমরা কি কি চাচ্ছি তো এখানে আমাদের কয়েকটা বিষয় লাগবে সেটা হলো এই যে হোম যে পেজটা তো আমরা এই হোম পেজটা প্রথমে নিব তো এটার একটা নাম দিচ্ছি তো এজন্য আমরা প্রথমে নিউ ফাইলে যাবো তো নিউ ফাইলে প্রথমে একটা হোম পেজ নিব তো আমরা এই হোম পেজের নাম দিয়েছিলাম ধরুন চ্যাট ডট পিএইচপি তো আমি ওই নাম দিচ্ছি যে চ্যাট ডট পিএইচপি অর্থাৎ আমাদের যে মেইন ইউজার ইন্টারফেস সেটা হলো এটা তো এটার জন্য আমরা একটা পিএসপি ফাইল নিয়েছি যেটা নাম দিয়েছি chat.php তো এখানে গেই আমি সব কাজ করব তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হল আমাদের এরকম একটা পিএইচডি ডিজাইন করতে হবে অর্থাৎ বেসিক একটা কাঠামো দাঁড় করাতে হবে তো এভাবে আপনারা করতে পারমেন বা আমি চাচ্ছি যে জাস্ট এইটুকো থাকবে ঠিক আছে তো আমি প্রথমে যে কাজ করব অর্থাৎ এইচটিএমএল বেসিক কাঠামো আমরা লিখে নিব তো আমি এইচটিএমএল লিখে জাস্ট ইন্টারপ্রেস করলাম আমাদের এইচটিএমএল এর বেসিক কাঠামোটা লিখে দিলো তো তারপরে আমাদের যে কাজ সেটা হলো আমরা টাইটেল নিব তো ধরুন টাইটেলে আপনারা একটা নাম দিবেন তো ধরুন আমি নাম দিচ্ছি যে সেট অ্যাপ্লিকেশন তো তারপরে আপনার আরেকটা কাজ করতে পারেন টাইটেলে কিন্তু একটা লোগো সেট করতে পারবেন তো দেখুন আমাদের প্রত্যেকটা টাইটেলে দেখুন এই যে এখানে ইউটিউবের জন্য আমরা ইউটিউবের লোগো দেখতে পারছি তো আপনারা যদি এরকম লোগো সেট করেন তাহলে কিন্তু এখানেও আপনাদের এই লোগোটা চলে আসবে বাট এটা আমরা এখন চাচ্ছি না এরপরে আমাদের কাজ হলো এরকম বেসিক কাঠামো দাঁড় করানো এরকম তো প্রথমেই চাচ্ছি যে আমরা ঠিক এরকম একটা অংশ তো এটা আমি করতে চাচ্ছি না তো এরকম একটা অংশ নিতে তো এটা আমি কী করবো এজন্য আমি একটা পি ট্যাগ নিব তো আমি পি ট্যাগ নিচ্ছি তো তার আগে আমি একটা কাজ করি তো দেখুন আমরা এই যে সব কিছুকে আমরা একটা ডিভিশন ট্যাগের আন্ডারে চিন্তা করি অর্থাৎ সব মিলে একটা সেকশন এখান থেকে শুরু করে আমাদের লাস্ট পর্যন্ত টোটাল মিলে একটা সেকশন এজন্য আমি একটা ট্যাগ ইউজ করব সেটা হলো ডিফ ট্যাগ এই ডিপ ট্যাগের ভেতরে আমি সব কিছু রাখবো এবং আমি একটা কাজ করব এর একটা নাম দিয়ে দিব তো ধরুন এর নাম দিচ্ছি তো এখানে ক্লাস বা আইডি আপনি ইউজ করতে পারেন তো ধরুন আমি একটা আইডি নেম দিচ্ছি এটার নাম হলো ধরুন আমি দিচ্ছি ডিপ ওয়ান তো এবার আমি যে কাজটা করব সেটা হলো এর ভেতরে একটা পি ট্যাগ নেব তো পি ট্যাগের ভেতরে গিয়ে আমি কি করব যে উপরে দেখুন যে লেখাটা আছে চ্যাট অ্যাপ্লিকেশান এই কথাটা আমি লিখে দিব যে চ্যাট অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনাদের এই সিস্টেমের নাম কি সেটা আপনারা লিখে ফেলবেন তো এটা আমি লিখে ফেললাম তো এই পর্যন্ত আমরা যতটুকু করলাম এইটুকুই আমরা রান করতে চাচ্ছি তো এটা আমাদের রান করার জন্য যে কাজ করতে হবে সেটা হলো তো আমি একটা ব্রাউজারে যাচ্ছি তো ধরুন আমি এই গুগল ক্রোম এই ব্রাউজারে যাচ্ছি এখানে গিয়ে আমি লোকাল হোস্ট লিখে সার্চ দিব লোকাল হোস্ট লিখে আমি ইন্টারপ্রেস করবো তাহলে কি হবে আমরা জ্যাম সার্ভারের এসটি ডক্স যে ফোল্ডার ছিল সেই ফোল্ডারে যত সাব ফোল্ডার আছে সেগুলো কিন্তু আমাদের চলে আসবে তো এখানের ভিতর আপনারা এই প্রজেক্টটা কোন ফোল্ডার রেখেছেন সেই ফোল্ডার আমাদের যেতে হবে তো এটা আমি কোথায় রেখেছিলাম আপনাদের মনে আছে যে পিএসপি প্র্যাকটিস তো এর ভেতরে আমরা নাম দিয়েছিলাম চ্যাট অ্যাপ্লিকেশন এবং এর ভেতরে চ্যাট পিএসপি তো দেখুন চ্যাট অ্যাপ্লিকেশন এটা কিন্তু আমাদের সামনে চলে আসলো তো এবার আমাদের কাজ হলো এটাকে আমাদের ঠিক এভাবে ডিজাইন করতে হবে ঠিক আছে তো চলুন আমরা সেই ডিজাইনটা করে ফেলি তো এই ডিজাইনটা করার জন্য আমাদের সিএসএস এ যেতে হবে তো তো আমরা আমরা যে ফাইলে কাজ করছি সেই ফাইলের ভেতরে আমরা সিএসএস নিতে তো আমরা সেই কাজটা করতে পারি তো চলুন সেটা করার জন্য আমরা স্টাইল এটা এক ব্যবহার করতে পারি এবং এর ভেতরে আমরা এবার সিএসএস কোড লিখবো তো প্রথমে আমরা যে কাজ করবো সেটা হলো এখানে আপনার একটা বিষয় দেখুন সেটা হলো এখানে বডির একটা আলাদা কালার আছে তো আমি এই বডির যে কালার আছে এই কালারটা আমি এখানেও নিতে চাচ্ছি তো এই জন্য আমরা যে কাজ করব এই বডি এই সিলেক্টরটা নিব তো বডি দেন এভাবে যদি আমরা লিখি এর অর্থ হলো আমরা টোটাল বডিকে আইডেন্টিফাই করলাম তো এবার টোটাল বডির একটা ডিজাইন আমরা সেট করব সেটা হলো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিব তো এর ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিচ্ছি এর জন্য একটা কালার কোড আছে সেটা হলো সি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের টোটাল বডির কিন্তু একটা কালার চলে আসলো তো এবার আমরা একটা কাজ করবো সেটা হল আমাদের বডির যে ডিফল্ট মার্জিন থাকে সেটা আমি জিরো করে দিচ্ছি তারপর ডিফল্ট যে প্যাডিং থাকে সেটাও আমি জিরো করে দিচ্ছি অর্থাৎ বাই ডিফল্ট কোনো গ্যাপ আমাদের থাকবে না তো দেখুন আমাদের প্যাডিং মার্জিন এগুলো জিরো করে দিলাম তো এবার আমাদের কাজ হলো ঠিক এরকম একটা ডিজাইন আনা তো এজন্য আমরা যে কাজ করবো সেটা হলো আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আমরা এবার কাজ করব ঠিক আছে এবার আমরা পি নিয়ে কাজ একটা কাজ করি পি ট্যাগ এর একটা নাম দিয়ে আইডি নেম যার মাধ্যমে এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সরি এখানে আমরা আইডি লিখবো আইডি এবং এর নাম দেবো পি ওয়ান তো এবার আমরা এখানে হ্যাশ পি ওয়ান নামে এটাকে আইডেন্টিফাই করলাম যেহেতু এখানে আইডি নিয়েছি তো এবার আমরা কী করবো এই পি ট্যাগের পেছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব তো এই ব্যাকগ্রাউন্ড কালারের নাম ধরুন টিল তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের পেছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল তো আমরা এই কাজটা করে ফেললাম তো এরপরে আমরা যে কাজটা করবো সেটা হলো এই যে দেখুন আমাদের এই চ্যাট অ্যাপ্লিকেশন এটা কিন্তু কালো দেখাচ্ছে এটা কালারটা আমরা চেঞ্জ করি তো ধরুন আমি কালার এই প্রপার্টিস নিয়ে এটা আমি হোয়াইট করে দিলাম ডব্লিউইচ টি হোয়াইট তো এটা আমি করে দিলাম তো এবারে যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটার কালার কিন্তু হোয়াইট হয়ে গেল তো এবার আমি আরেকটু কাজ করব সেটা হলো div1 তো আমরাই টোটালি একটা সেকশন তৈরি করব এইটুকু অর্থাৎ এখান থেকে এইটুকু আমাদের সাইজ তো এইজন্য আমরা একটা কাজ করব সেটা হলো div1 ট্যাগ কে নিয়ে আমরা কাজ করব div1 div1 মানে হল আমাদের টোটালস সেকশনটা অর্থাৎ এই যে আমরা এটা করলাম এখান থেকে এই লাস্ট পর্যন্ত তো এখানে আমরা এবার যে কাজ করবো ডিপ ওয়ানের ভেতরে প্রথমে আমরা একটা উইড সেট করে দিব। এটা ধরুন আমরা আটশো পিকজেল সেট করে দিলাম তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের সাইজটা কিন্তু আটশো হয়ে গেলো অলমোস্ট এটার মতো তো এবার আমি কী করব এটাকে একদম মাঝে আনব ঠিক এটার মতো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা মার্জিন লেফট মার্জিন লেফট তো মার্জিন লেফট ধরুন আমরা নিচ্ছি যে তিনশো পঞ্চাশ তাহলে আপনারা দেখুন এটা মোটামুটি মাঝে চলে আসবে তো দেখুন এটা কিন্তু অলমোস্ট আমাদের মাঝে চলে আসলো তো এবার আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা এই যে চ্যাট অ্যাপ্লিকেশন এই কথাটা আমরা ঠিক মাঝে আনবো তো এই জন্য আমাদের পিট্যাগের ভেতর চলে যেতে হবে তো পিট্যাগের আমরা নাম দিয়েছি পিওয়ান তো এখানে গিয়ে আমরা টেক্সট অ্যালাইন এটা আমি সেন্টার করে দিচ্ছি তো এবার আপনারা দেখুন এটা একদম মাঝে আসলো তো এবার আমরা চাচ্ছি যে এই চ্যাট অ্যাপ্লিকেশন কথাটা আমরা ফ্রন্ট সাইজটা বাড়ানো তো এই জন্য আমরা যে কাজ করব ফন্ট সাইজ এটা ধরুন ফোরটি পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা কিন্তু অনেক বড় হয়ে গেল অলমোস্ট তো এবার আমরা আরেকটা কাজ করি এটাকে অনেক গাঢ় করতে চাচ্ছি তো গাঢ় করার জন্য আমরা যে কাজ করতে পারি সেটা হলো ফন্ট ওয়েট এটা আমি বোল্ড করে দিচ্ছি তো এবার আপনারা দেখুন এটা অনেক গাঢ় হয়ে গেল দেখুন চ্যাট অ্যাপ্লিকেশন তো এখানে আরেকটা বিষয় দেখুন উপরের নিচে গ্যাপ খুবই কম আর এখানে দেখুন আমাদের গ্যাপ অনেক বেশি তো এটার মতো আমরা গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি তো এই জন্য আমরা একটা কাজ করি সেটা হল প্যাডিং তো আমরা প্যাডিং ধরুন ফাইভ পিক্সেল নিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের উপরে নিচে একটা মিনিমাম গ্যাপ তো আমরা ফাইভ পিক্সেল একটু কম হয়ে গেছে সো উই ক্যান টেক অ্যাবাউট এইট পিক্সেল সো লেটস সি হোয়াট হ্যাপেন ইয়েস তো এবার একটা গ্যাপ তৈরি হলো তো এবার আমরা আরেকটা কাজ করি সেটা হলো আমরা আমরা একটা কাজ করি সেটা মার্জিন মার্জিন টপ টপ এটা জিরো পিকজেল করে দিই তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আচ্ছা দরকার নেই এটা খুব একটা আচ্ছা এবার যদি আমি একটা কাজ করি এখানে মাইনাস টোয়েন্টি পিকজেল করে দিই তাহলে এটা অনেকটু উপরে চলে গেল হ্যাঁ তা আমি চাচ্ছি এটা একটু উপরে থাক অর্থাৎ উপর থেকে আমাদের গ্যাপটা কম হোক তো এই জন্য আমরা যে কাজ করলাম সেটা হলো মার্জিন টপ এর ভ্যালু হল মাইনাস টোয়েন্টি তো মাইনাস টোয়েন্টি আর প্লাস টোয়েন্টির এর পার্থক্য হলো আমরা যখন মাইনাস নেব তখন নর্মালি যেই ডিসেন্ট মানে যেই দিকে ডিরেকশনে যায় মাইনাস নিলে তার অপোজিট ডিরেকশনে যাবে তো আমরা নর্মালি মার্জিন টপ জাস্ট টোয়েন্টি পিক্সেল নিলে এটা কি হতো উপর থেকে নিচে আসলো আর যেহেতু আমরা এর মাইনাস দিয়েছি অর্থাৎ এর ডিরেকশানই চেঞ্জ হয়ে গেল অর্থাৎ সেটা উপর থেকে নিচে আসার পরিবর্তে এটা নিচ থেকে উপরে চলে গেল তো দেখুন উপর থেকে আমাদের গ্যাপ কিন্তু খুবই কমে গেল তো আমরা এইটুকু কাজ করে ফেললাম যে চ্যাট অ্যাপ্লিকেশন জাস্ট এইটুকু আমরা করব না জাস্ট এইটুকু হবে আমাদের কাজ তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আপনারা দেখুন সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দেখুন আমাদের এই টোটাল ডিপ ট্যাগে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি তো আমরা এখানেও একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব তো চলুন সেটা করে ফেলি তো এবার আমরা যে কাজ করব ব্যাকগ্রাউন্ড কালার তো এর নাম হলো হোয়াইট হোয়াইট স্মোক তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো এখানে খুব একটা কাজ হচ্ছে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন হচ্ছে না তো এজন্য আমাদের একটা কাজ করতে হবে পি এর পরে ধরুন আমি আরেকটা কন্টেন্ট নিচ্ছি ধরুন এইচ তো ধরুন নিচ্ছি যে হ্যালো তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো হচ্ছে তো আমরা এই কাজটুকু কিন্তু করে ফেললাম তো এবার আমরা যে কাজটা করতে পারি এই প্রবলেমটা সলভ করার জন্য তো আমরা এর ভেতরে একটা প্যাডিং কিন্তু নিতে পারি তো আমরা যে কাজ করব সেটা হলো প্যাডিং নিয়ে নিই তো আমরা চলুন সেই কাজটা করে ফেলি তো এখানে যদি আমরা প্যাডিং বটম এটা নিই তো অর্থাৎ নিচ থেকে একটা প্যাডিং হবে তো সেটা ধরুন আমি থার্ড পিক্সেল নিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এতটুকু হলো তো আমি হ্যালো এই অংশটুকু যদি এবার কেটেও দিই তাহলে কিন্তু আমাদের বিষয়টা শো হবে তো এটা আমি কেটে দিলাম তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা কিন্তু আমাদের শো হচ্ছে তো এইটুকু কিন্তু আমাদের হয়ে গেল তো এবার আমরা একটা কাজ করব সেটা হলো আমরা যদি চাই টোটালে চারিদিকে একটা বর্ডার দিতে পারি সেটা আমাদের খুব একটা জরুরি নয় সেটা আমরা চাইলে দিতেও পারি নাও পারি এটা টোটালি ভলেন্টারি আপনি যদি চান তাহলে পারেন তো আমরা এইটুকু করে ফেললাম মার্জিন লেফট আচ্ছা তো এবার আমাদের যে কাজ হবে সেটা হলো আপনারা দেখুন যে নিচে আমরা একটা মেসেজ করার জন্য একটা অংশ রেখেছি অর্থাৎ টেক্সট বক্স রেখেছি তো আমরা এবার এ অংশে চলে যাব তো এখানে আমরা মেসেজ নেওয়ার জন্য একটা টেক্সট বক্স সেটা আমরা চলে যাব তো চলুন তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো একটা ফর্ম ট্যাগ নিতে হবে তো ফর্ম ট্যাগের ভেতরে আমরা এরকম একটা টেক্সট বক্স নিব তারপর একটা বাটন রাখবো সেন্ড বাটন তো এখানে প্রেস করলে কি হবে আমরা যে ইনফরমেশন গুলো ইনসার্ট করব সেগুলো আমাদের অর্থাৎ ইনসার্ট করে এখানে ধরুন আমি লিখলাম যে হ্যালো তারপর আমি যদি সেন্ডে প্রেস করি তো সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে তারপর একটু ধৈর্য ধারণ করুন তো দেখুন হ্যালো এই কথাটা কিন্তু চলে আসলো তো এটা কি হচ্ছে আমাদের এখানেও শো হচ্ছে সাথে সাথে একই সাথে সেটা ডেটাবেসেও কিন্তু চলে যাচ্ছে তো দেখুন আমাদের এখানে হ্যালো এবং টাইম সহ তো দেখুন এখানে কিন্তু টাইম শো হচ্ছে তো এই কাজটা আমাদের করতে হবে তো প্রথমে আমরা একটা ফর্ম ট্যাগ নেব এবং ফর্ম ট্যাগের আন্ডারে একটা টেক্সট বক্স থাকবে এবং তার সাথে একটা বাটন থাকবে তো চলুন সেই কাজটা আমরা করে ফেলি তো এটা আমরা পি ট্যাগের ঠিক পরেই করব তো ঠিক পরে আমরা একটা ট্যাগ নিব সেটা হলো ফর্ম ট্যাগ তো ফর্ম ট্যাগে এর আমরা কোনো ক্লাস নেব আমাদের দরকার নেই কারণ আমরা টোটাল একটাই ফর্ম থাকবে তো তারপরে আমাদের অ্যাকশন এই অ্যাকশন কথা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অ্যাকশনের ভিতরে কিন্তু অবশ্যই একটা পিএইচপি পি ফাইলের নাম দিতে হবে তো তো আমি এই যেই কারেন্ট যে পিএইচপি ফাইল আছে এই ফাইলের ভেতরে আমি করতে চাচ্ছি সেই জন্য আমি এই ফাইলের নামই দিলাম যে চ্যাট ডট আর মেথড এটা অবশ্যই পোস্ট রাখবো এটা আমরা গেটও রাখতে পারি তো গেট পোস্ট তারপর এগুলো রিকোয়েস্ট এগুলো আসলে ডেটা পাসিংয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয় তা আমরা নর্মালি যে সেন্সিটিভ ডেটা সেগুলোর জন্য আমরা পোস্ট মেথড ব্যবহার করে থাকি আর যেটা ইন মানে সিকিউরি দরকার নেই যেমন লিঙ্ক জাতীয় এগুলো এগুলোর ক্ষেত্রে আমরা গেট ম্যাথড ব্যবহার করি তো মেথড হিসাবে আমরা পোস্ট ব্যবহার করলাম তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো টেক্সট এরিয়া তো আমি টেক্সট এরিয়া কেন নিচ্ছি আপনাদেরকে বলি তো মেসেজ কিন্তু জাস্ট সিঙ্গেল লাইন না তা আমরা যদি ইনপুট ট্যাগ নিতাম সেটা কিন্তু সিঙ্গেল লাইন ইনপুট কিন্তু এখানে দেখুন আমরা মাল্টিপল লাইন দেখুন এরকম কিন্তু আমরা অসংখ্য নিতে পারছি তো এজন্য আমি এই কাজটা করলাম তো এবার আমি যদি এই টেক্সট এরিয়া এটার কী করবো এর ভেতরে গিয়ে আমি প্রথমে নামটা চেঞ্জ করবো এর নামটা ধরুন দিচ্ছি চ্যাট এই নামটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট কারণ আমরা যখন এটা পিস পির সাথে কানেকশন দিব তখন কিন্তু আমাদের খুবই এই নামটা দিয়ে আমাদের কিন্তু কল করতে হবে তারপর রোজ রোজের ভিতরে এটা এইট আর্ট থাক কোলস এটাও এইটটি থাক তো এরপরে আমাদের যে কাজ সেটা হলো টেক্সট এরিয়া এর ভেতরে আমি একটা প্লেস হোল্ডার লিখবো তো প্লেস হোল্ডারটা কি আমি আপনাদেরকে বোঝাচ্ছি সেটা হলো এখানে দেখুন আমাদের এই টেক্সট বক্সের ভেতরে খুবই হালকা করে লেখা আছে রাইট মেসেজ এটা কিন্তু অলওয়েজ থাকবে আমরা যখন এটা ফাঁকা থাকবে অর্থাৎ এর ভেতরে আমাদের মেসেজ লিখতে হবে এরকম একটা এরকম একটা মেসেজ আমাদের কিন্তু দিবে ঠিক আছে তো সেই কাজটা আমরা করব অর্থাৎ এখানে যে মেসেজ লিখতে হবে এরকম একটা নোটিফিকেশন আপনাদের সামনে তুলে ধরবে তো এই জন্য আমরা প্লেস হোল্ডারের ভিতর লিখবো যে রাইট মেসেজ রাইট মেসেজ এবার আমি যদি সেভ করে রান করি তো দেখুন তো দেখুন আমাদের এই টেক্সট বক্স কিন্তু চলে আসলো যদিও কিন্তু এখন সাইজ একটু এলোমেলো তো আমরা এই সাইজটাও কিন্তু ঠিক করে নিব এটার মতো তো এখানে আমরা দেখুন যে রাইট মেসেজ তো এটা আমাদের ঠিক আছে হুম তো এরপরে আমরা আরেকটা কাজ করব সেটা হলো আমরা এর ভেতরে রিকোয়ার্ড এই কথাটা লিখবো অর্থাৎ আমি রিকোয়ার্ড কেন লিখবো সেটা হলো আমরা এখানে যদি কোনো কিছু না লিখে যদি সেন্ড করি তাহলে কোনো অপশন আসবে না তো অর্থাৎ আমরা বিনা কোনো সেন্টে প্রেস করি তখন কিন্তু আমাদের বলবে যে এটা একটা এমটি অর্থাৎ এখানে আপনাদের কিছু একটা লিখতে হবে ঠিক আছে সেই জন্য আমাদের একটা নোটিফিকেশন দিব তো এই জন্য আমরা এই রিকোয়ার্ড এই কিওয়ার্ডটা লিখলাম তো এবার যদি আমি সেভ যতটুকু করেছি যা সেভ করে রান করি তো দেখুন তো আমাদের এইটুকু কিন্তু চলে আসলো তো এবার আমাদের একটা বাটনের দরকার সেটা হলো এরকম সেন্ট বাটন তো আমরা এবার এই বাটন তৈরি করব তো বাটন তৈরি করার কিন্তু কয়েকটা ওয়েজ আছে তো আমি সেটা আপনাদেরকে বলি সরাসরি আপনি বাটন এই ট্যাগ নিয়েও কিন্তু বাটন তৈরি করতে পারবেন অথবা ইনপুট ট্যাগ ব্যবহার করেও আপনি বাটন তৈরি করতে পারবেন তো সেটা কিরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন ইনপুট এই ট্যাগ নিলাম তো ইনপুট ট্যাগের টাইপ এটা আপনি টেক্সট রাখলে কিন্তু একটা টেক্সট বক্স হয়ে যাবে অর্থাৎ সিঙ্গেল লাইন লেখার একটা টেক্সট বক্স কিন্তু আপনি টাইপের ভেতরে যদি সাবমিট এই কথাটা লেখেন তাহলে এটা বাটন হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই দেখুন একটা বাটন কিন্তু ক্রিয়েট হলো বাট এ ভেতরে কিছু দেখাচ্ছে না আমি আপনাদেরকে বলি এখন এই বাটনটা প্রেস করলে কি হচ্ছে দেখুন প্লিজ ফিল আউট দিস ফিল অর্থাৎ আপনাদের এই মেসেজে আপনি কিছু লেখেননি না লিখে আপনি যখন সেন্ড করবেন তখন এরকম একটা অপশন আপনাদেরকে দিবে হ্যাঁ তো এবার আমি কি করব এই বাটনের ভেতর যাতে ঠিক এরকম দেখায় যে সেন্ড এই নামে দেখায় তো এখন দেখুন আমাদের বাটনের ভেতর কিছু লেখা নেই তো আমরা কি করবো ভ্যালুসে যে কথাটা লিখবো সেটাই কিন্তু আমাদের এখানে শো হবে তো চলুন আমরা ভ্যালুতে লিখব সেন্ট তো এবার আমি যদি সেভ করে রান করে দেখুন আমাদের বাটনের ভেতর লেখা আছে সেন্ট তা আমরা এটুকু করে ফেললাম তো এবার আমাদের কাজ হবে নেম এই বাটনের নেম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই নেম ধরেই কিন্তু আমাদের কল করতে হবে পিএসপি তে গিয়ে তো আমি এর নামও দিচ্ছি সেন্ট এইটুকু কিন্তু আমরা করে ফেললাম তো আমরা যতটুকু করেছি জাস্ট সেভ করে রান করি তো আমরা এইটুকু কিন্তু করে ফেললাম তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এবার সরাসরি সিএসএস চলে যাচ্ছি অর্থাৎ সিএসএস এ গিয়ে আমরা এটাকে ঠিক এটার মতো ডিজাইন করব অর্থাৎ এই দুইটা একই লাইনে নিয়ে আসবো তো চলুন এগুলো আমরা সিএসএস এ গিয়ে করব। তো আমরা এবার যে কাজটা করবো সেটা হলো এই টেক্সট এরিয়া এর একটা নাম দিচ্ছি এর নাম ধরুন দিচ্ছি আইডি নাম দিচ্ছি তো তারপরে আমি ইনপুট এই বাটন এর নাম দিচ্ছি যে সেন্ড এ ডি সেন্ড বাটন এর নাম দিচ্ছি তো এবার আমি কি করব প্রথমে এই চ্যাট এই চ্যাট যে টেক্সট এরিয়া অর্থাৎ যে টেক্সট বক্স এটাকে নিয়ে আমরা প্রথমে কাজ করব তো এখানে আমি হ্যাশ চ্যাট এভাবে লিখলাম তো এবার আমাদের কী করতে হবে সেটা হলো আমরা সিএসএস এ গিয়ে এই অংশটা আমরা এবার চেঞ্জ করবো তো প্রথমে আমরা একটা কাজ করি এই যে একটা উইড সেট করে দিই তো এখানে গিয়ে প্রথমে আমি যে কাজ করব উইড এটা একটা উইড দিচ্ছি সেটা ধরুন সিক্স হান্ড্রেড তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন হ্যাঁ এটা মোটামুটি ঠিক হলো তো এবার আমাদের একটা হাইট সেট করতে হবে এটা কিন্তু অনেক বড় দেখাচ্ছে দেখুন আমাদের করতে হবে মোটামুটি এরকম তো এই জন্য আমরা যে কাজ করব সেটা হলো হাইট এর হাইট সেট করে দিই তো ধরুন সেটা আমি 60 পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো দেখুন আমাদের হাইটটা কিন্তু কমে গেল তো আমি কিন্তু চাইলে হাইটটা কিন্তু আরো কম করতে পারে ধরুন এটা আমি জাস্ট 50 পিক্সেল করে দিচ্ছি আর এখানে আরেকটা বিশেষত্ব আছে দেখুন এটাকে আমরা কিন্তু টেনে লম্বা করতে পারছি তো এটা কিন্তু আমাদের বিশেষত্ব আর বাই ডিফল্ট কি থাকবে আমরা যে হাইটটা নিয়েছি সেই হাইট অনুযায়ী কিন্তু এটা থাকবে এবার আমরা একটা কাজ করব সেটা হলো এটা আপনারা দেখুন এটা লেফটে থাকবে তার সাথে একই লাইনে তো এজন্য আমরা ফ্লটটা লেফট করে তাহলে দিব কি হবে এটা থাকবে আর এটাও আমাদের চলে যাবে যদি আমরা এটারও ফ্লট লেফট নিই তো আমরা দুইটারই ফ্লট লেফট নিব তো আমরা প্রথমে এখানে ফ্লট এটা লেফট নিলাম তাহলে কি হবে এটা মোটামুটি আমাদের লেফট পজিশনে ফিক্সড হয়ে গেল তো এই কাজটা আমরা করে ফেললাম তো এবার আমরা একটা কাজ করি দেখুন এখানে কিন্তু আমাদের খুবই গ্যাপ খুবই কম কোনো গ্যাপ নেই তো এই জন্য আমরা একটু মার্জিন এরকম একটা গ্যাপ তৈরি হবে তো এখানে গিয়ে আমি কি করবো এটা নিলাম তো এখানে ধরুন আমি জাস্ট থার্টি পিক্সেল নিচ্ছি তাহলে দেখুন আমাদের এই গ্যাপটা রিমুভ হয়ে যাবে তো দেখুন এটা একটু ডানে সরে গেল তো এখানে আরেকটা বিষয় দেখুন যে নিচে নিচে দেখুন আমাদের কিন্তু তো নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোনো গ্যাপ নেই ক্রস করে ফেলেছে তো এই আমরা একটা কাজ করি সেটা হলো আচ্ছা ও হ্যাঁ আমরা একটা ভুল কাজ করেছি সেটা হলো আমরা ডিভ ওয়ান অর্থাৎ টোটাল সেকশন এর হাইটটা আমরা সেট করে দিইনি তো ডিভ ওয়ান এখানে গিয়ে আমরা হাইটটা কি করব এটা আমরা অটো করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের এটাও কাজ হচ্ছে না প্যাডিং বোটম আচ্ছা বটম তো মার্জিন বটম এটাও জাস্ট থার্টি করে দিচ্ছি তো এবার আমি যদি সেভ করে রান করি এটাও আমাদের খুব একটা চেঞ্জ আসছে না আহ aci js এই হাইটটা যদি আমি একটু বাড়িয়ে দিই আচ্ছা তো আমি এই সমস্যা সমাধান করার জন্য একটা ওয়েজ আছে সেটা হলো চার্টের নিচে এর নিচে আমি যদি ধরুন মার্জিন এই মার্জিন বটম যদি আমি সেট করে দিই তাহলে দেখুন কি একটা সুবিধা হয় মার্জিন বটম ধরুন আমি 30 পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আচ্ছা তো আমি এই কাজটা আমাদের তাও হচ্ছে না আচ্ছা এই হাইট টেবার আমি সেট করে দিচ্ছি তো ধরনের হাইটটা সেট করে আমি ছয়শ পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের হাইটটা দেখুন অনেক বড় হয়ে গেল অলমোস্ট অনেক বড়ো হয়ে গেছে আমাদের হাইটটা তো আমরা এই কাজটা কিন্তু করে ফেললাম বাট এখানে আর একটা বিষয় দেখুন তো আমাদের এটা অনেক উপরে আছে তো আমাদের এটাকে আরো নিচে নামাতে হবে তো নিচে নামিয়ে আমাদের ঠিক এইখানে করতে হবে অর্থাৎ ঠিক এটার মতো তো এই জন্য আমাদের যে কাজ সেটা হলো চ্যাটের সাথে আমরা মার্জিন টপ এটা করে দিবিনেড তো দেখুন এটা অনেক নিচে চলে আসলো তো এবার আমি চাচ্ছি যে বাটন এটা জাস্ট এর পাশে থাকবে তো এই জন্য আমাদের যে কাজ সেটা হলো বাটনটা নিতে হবে তো আমরা বাটন একটা নাম দিয়েছি সেটা হলো সেন্ড বাটন তো এবার এখানে গিয়ে আমি কি করব এটার ফ্লট করে দিব হয়ে গেছে একটা সমস্যা আছে তো আমি এই সমস্যার একটা সমাধান আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানেও আমি জাস্ট এর মার্জিন টপ এটা আমি 200 পিক্সেল যদি করে ফেলি তো আপনারা দেখুন তো এটা একই লাইনে চলে আসলো এবার আমাদের এই বাটনটাকে ঠিক এটার মতো ডিজাইন করতে হবে তো এজন্য আমাদের যে কাজ সেটা হলো এর উইড একশো পঞ্চাশ পিক্সেল করতে হবে তারপর এর হাইট এর হাইট ষাট পিক্সেল করতে হবে তারপরে এর তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল কিন্তু তো এবার আচ্ছা এখানে আমরা একটু কম ইউজ করেছি তো এখানেও আমি হাইটটা জাস্ট ফিফটি পিকজেল ইউজ করবো তাহলে একদম পারফেক্ট হবে আচ্ছা তো এবার আমি এ ভেতরের যে লেখাটা এটার আমি ফন্ট সাইজ এটা একটু বাড়িয়ে দিচ্ছি ধরুন থার্টি পিক্সেল ইউজ করব তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন অনেক বড়ো হয়ে গেল তো এত না করে আমরা জাস্ট টোয়েন্টি ফাইভ পিক্সেল নিয়ে যদি কাজ করি তাহলে দেখুন তো সেন্ট তো এবার ঠিক আছে তো এবার আমরা এর ফন্ট ওয়েটটা বোর্ড করে দিব ফন্ট ওয়েট এটা আমি বোর্ড করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এটা অনেকটা গাঢ় হয়ে গেল তো এরপরে আমি আরেকটা কাজ করি ভেতরে দেখুন কোনো গ্যাপ নেই তো এই গ্যাপ ক্রিয়েট করার জন্য ঠিক আগে বা এটার ভেতরে আমি জাস্ট করবো যে মার্জিন লেফট তো মার্জিন লেফট জাস্ট ফাইভ টিকজেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের মাঝে একটা গ্যাপ তৈরি হলো তো এবার আমি এই টেক্সট মানে রাইট মেসেজ এই কথাটা আমি একটু গাঢ় করতে চাচ্ছি তো চ্যাটের ভেতরে গিয়ে ফ্রন্ট সাইজ তো চ্যাটের ভেতরে গিয়ে আমি ফ্রন্ট সাইজটা একটু বাড়িয়ে দিচ্ছি ধরুন টোয়েন্টি থ্রি পিকজেল এটা করলাম তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন রাইট মেসেজ এই কথাটা অনেক বড় হয়ে গেল বাট এত বড় দরকার নেই আমি জাস্ট টোয়েন্টি ওয়ান পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এটা হয়ে গেল তো রাইট মেসেজ এই অংশটা কিন্তু আমরা করে ফেললাম তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা সেন বাটনটাকে আরেকটু এটা ঠিক এটা সেম সাইজ করতে চাই তো আমরা এই সেন্ট বাটন এটার হাইটকে আমি জাস্ট ফিফটি থ্রি করে দিচ্ছি তো এটা আরেকটু বেশি তো ফিফটি ফাইভ যদি করে দিই তো দেখুন এটা একদম সেম হয়ে গেলো তো আমরা এটুকু করে ফেললাম তো এবার আমাদের কাজ হলো যে মেসেজটা যাতে এখানে চলে আসে বা এখান থেকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই সেটা হলো এখানে যখন আমরা একটা মেসেজ লিখবো বা ধরুন হাউ আর কিউ এটা লিখে যখন আমি সেন্ড প্রেস করব। তখন যাতে এটা এখানে শো হয় এবং সাথে সাথে ডেটাবেজে চলে যায় তো সেই কাজ করতে হবে তো এই কাজটা করার জন্য আমাদের যে কাজ হবে সেটা হলো আমাদের একটা ডেটাবেজ দিতে হবে যে ডেটাবেজে আমাদের কি হবে সেটা হলো আমরা এখানে যে মেসেজটা লিখবো সেটা আমাদের আগে ডেটাবেসে যাবে তারপরে এখানে শো হবে তো এই জন্য আমরা ডেটাবেসে গিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করব। যেখানে আমাদের সব ইনফরমেশনগুলো আসবে তা আপনারা কী করবেন প্রথমে একটা ডেটাবেস ক্রিয়েট করে নেবেন তো ডেটাবেস ক্রিয়েট করার জন্য যে কাজ করতে হবে সেটা ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো আপনারা জাস্ট লিখবেন যে ক্রিয়েট database দেন database নেম এটা লিখে আপনি যখন রান করবেন তখন এরকম একটা ডেটাবেস তৈরি হবে আমি অলরেডি একটা তৈরি করেছি তো এবং সেটা নাম দিয়েছি তো এখানে গিয়ে আমাদের একটা টেবিল ক্রিয়েট করতে হবে তো আমরা টেবিল ম্যানুয়ালি তৈরি করতে পারি অথবা আমরা কোড লিখে তো আমি আপনাদেরকে ম্যানুয়ালি দেখাচ্ছি এবং কোডেও দেখাচ্ছি যে কি হবে তো আমি এখানে রাইট ক্লিক করব টেবিলসে গিয়ে তো এখানে আমি ক্রিয়েট টেবিলে ক্লিক করব তো এখানে রাইট ক্লিক করলে আপনারা দেখুন এই যে এই অংশটা চলে আসলে এখানে প্রথমে টেবিল নেম তো টেবিল নেমে গিয়ে আমাদের এই টেবিল নেমটা কিন্তু আগে লিখতে হবে অর্থাৎ আমাদের যে ডেটাবেস তৈরি করবো সেটা তো আমি টেবিলের নাম দিচ্ছি ধরুন চ্যাট তারপর আমাদের কলাম নিতে হবে তো এখানে গিয়ে আমরা যে কাজটা করবো সেটা হলো চাইলে আমরা আইডি নিতে পারি অথবা নাও নিতে পারি তো ধরুন আমি একটা আইডি নিচ্ছি তো সেটা হলো ইন্টিজার এবং এটা আমি প্রাইমারি কি not করে দিলাম এবং একই সাথে এটা অটো ইনক্রিমেন্ট হবে তো সেজন্য আমি আই করে দিলাম তো তারপরে আইডি নেওয়ার পরে আমি কি করব এই যে মেসেজস এখানে যে মেসেজস সেটা আমাদের একটা কলামে যাবে তো সেই কলামের নাম ধরুন আমি দিচ্ছি চ্যাট তো এবং এর যে ডেটা টাইপ এটা আমি চেঞ্জ করব এবং এর সাইজটা ধরুন রাখছি যে 500 ক্যারেক্টার তো তো অনেক বড় মেসেজ নিতে পারে এটা জাস্ট not করলাম তো তারপরে আমাদের একটা কলাম নিতে হবে সেটা হলো ডেট তো দেখুন ডেটটা কোথায় এই যে দেখুন আমরা যে মেসেজটা নিচ্ছি এবং সেখানে আমাদের কিন্তু টাইমটা কিন্তু দিয়ে দিচ্ছে তো এই জন্য আমরা একটা কাজ করি একটা কলাম নিব যেটা নাম আমরা দিচ্ছি যে ডেট না দিয়ে আমি জাস্ট দিচ্ছি টাইম এবং এর ডেটা টাইপটা আমরা চেঞ্জ করবো এটা ভারকার না রেখে আমরা যে কাজটা করব সেটা হলো টাইম স্ট্যাম্প তো আমাদের এটা এখানে খুঁজতে হবে তো দেখুন টাইম স্ট্যাম্প তো আমাদের এই ডেটা টাইপটা আমাদের নিতে হবে তো এটা নিয়ে আমি জাস্ট নটনাল করে দিলাম তারপর এখানে গিয়ে জাস্ট যে ডিফল্ট ভ্যালু এখানে গিয়ে আমাদের লিখে দিতে হবে তো এখানে আমরা লিখব কারেন্ট সি ইউ আর ই এন টি কারেন্ট এর আন্ডার স্কোর টাইম টাইমস এস টি টি আই টিআইএম এস টি এ টিএ এমপি কারেন্ট টাইম স্ট্যাম্প বানানটা আরেকবার চেক করি যে সি ইউ কারেন্ট টাইম স্ট্যাম্প আচ্ছা তো আমরা এটা করে ফেললাম এবার আমি অ্যাপ্লাইতে ক্লিক করবো তো অ্যাপ্লাইতে ক্লিক করলে কি হবে আমরা যে টেবিলটা তৈরি করতে যাচ্ছি তো সেটার জন্য যে এসকিউএল কমান্ড সেটা চলে আসলো আমরা কিন্তু কমান্ডের মাধ্যমে তৈরি করতে পারলাম পারতাম তো আমরা ম্যানুয়ালি তৈরি করলে যখন অ্যাপ্লাইতে ক্লিক করবে যে করেসপন্ডিং যে কোডটা অর্থাৎ যে এস কোডটা সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছে দেখুন আইডি ইন্ট নটনাল অটো ইনক্রিমেন্ট তারপরে এটা প্রাইমারি কি আইডি তারপর চ্যাট ভার্কার নট নাল তো এগুলো আমাদের দেখাচ্ছে তো আমি জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবো তো একটু টাইম নেবে এটা এক্সিকিউট হতে তো দেখুন এটা এক্সিকিউট হয়ে গেছে তো দেখুন আমাদের চ্যাট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে সরি হ্যাঁ তো দেখুন আমাদের আইডি চ্যাট টাইম এই তিনটা কলাম কিন্তু আমাদের চলে আসছে তো আমরা যখন এখানে মেসেজ লিখে সেন্ড করব সেটা কিন্তু আমাদের এই ডেটা চলে আসবে তো এজন্য আমাদের কি করতে হবে পিএইচপিতে একটু কাজ করতে হবে তো চলুন সেটা আমরা এখন করে ফেলি তো আমরা এবার যে কাজ করব সেটা হলো এবার আমরা পিএইচপিতে চলে যাচ্ছি তো এখানে দেখুন আমরা একটা পিএইচপি কোড লিখবো তো প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা রাইট ক্লিক করে একটা ফাইল নিব সেটা নাম দিয়েছি db.php তো এখানে আমরা কি করব ডেটাবেস কানেকশন দেওয়ার জন্য একটা জাস্ট php ফাইল ক্রিয়েট করলাম যাতে আমাদের ভেতরে এত কিছু না লিখতে হয় তো সেজন্য তারপর এবার সেই কাজটাই করতে যাচ্ছি তো এবার আমরা এই ডিবি ডট পিএইচপি এর ভেতরে গিয়ে আমরা প্রথমে যে কাজ করব সেটা হলো আমরা পিএইচপি কোড লিখবো তো পিএইচপি কোড লেখার জন্য একটা নির্দিষ্ট সিকুয়েন্স আছে সেটা হলো অ্যাঙ্গেল ব্রাকেট কোশ্চেনমার্ক পিএইচপি দেন কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্রাকেট তো এর ভেতরে আমাদের পিএইচপি কোড লিখতে হবে তো প্রথমেই আমি যে কাজ করবো এই যে আমরা যে পিএইচপি ফাইল নিচ্ছি এটার সাথে আমরা এই যে ডেটাবেস এবং ডেটা টেবিল নিলাম এটার কানেকশন করতে হবে এই জন্য আমাদের বেশ কিছু ভেরিয়েল এবং ভ্যালু নিতে হবে তো প্রথমে আমি একটা আমি কি করব এই ডেটা নেম কোথায় এটাই হলো সেই অংশটা তো এটা আমাদের লিখতে হবে যে লোকাল হোস্ট আন্ডার স্কোর তো এটা আমি লিখলাম তো তারপরে আমাদের কি করতে হবে ইউজার নেম তো সেজন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি ইউজার আমাদের ইউজার নেম হলো রুট তো আগে চেক করলাম তো এবার এর একটা যে পাসওয়ার্ড আছে ডেটাবেসে সেই পাসওয়ার্ড আমাদের লিখতে হবে যদি না থাকে জাস্ট এইভাবে লিখে দিবেন ফাঁকা রাখবেন ফাঁকা রেখে জাস্ট কমা সেমিকোলন দিয়ে ক্লোজ তো যেহেতু আমি পাসওয়ার্ড দিয়েছি তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে লিখব তো তারপরে আমাদের কি করতে হবে এই ডেটাবেজের নাম লিখতে হবে একটা বলে তো আপনারা সেই ডেটাবেজের নামটা কি সেটা হলো এই যে দেখুন জেড আন্ডার স্কোর নিউ ডেটাবেস তো এখান থেকে আমি এটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিবো তা আমরা ভেরিয়েবলের ভিতর কিন্তু সব কিছু নিলাম তো এবার আমাদের একটা ফাংশন ব্যবহার করতে হবে সেটার নাম হলো মাইস কি কানেক্ট এর মাধ্যমে কানেক্ট করবো তো এই কানেকশন করার জন্য এটা আমরা একটা ভেরিয়েবলে রাখবো তো এর নাম হচ্ছে কন তো এই বলে কেন রাখলাম এই ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু আমরা অন্যান্য পিএসপি ফাইলে কিন্তু এটা কাজ করতে পারবো সেই জন্য আমরা একটা ভেরিয়েল নিচ্ছি তো এই ভেরিয়েবলের নাম দিয়ে সেটাকে কল করতে পারব তো আমরা সেই যে ফাংশনের মাধ্যমে ডেটাবেজের সাথে এই পিএসপি ফাইলে কানেকশন করতে পারি সেটা হলো mysqli underscore connect এই ফাংশনের মাধ্যমে তো বানানটা খেয়াল রাখবেন mysqli connect তো এবার আমরা এই ভেরিয়েবলের নামগুলো সিরিয়ালি সব লিখব হোস্ট দেন ইউজার দেন পাস দেন ডিবি এক এর মাধ্যমে আমাদের কি হলো এই ডেটাবেজের সাথে আমাদের এই পিএসপি ফাইলের কানেকশন হলো তো এবার আমরা কি করবো এই ফাইলে গিয়ে আমরা এত সব ইনফরমেশন আমাদের লেখা লাগবে না তো এখানে গিয়ে আমরা এই ফাইলের সাথে পিএইচপির কানেকশন করতে চাচ্ছি অর্থাৎ ডেটাবেজের তো আমি কি করব এই ফর্মেট ঠিক পরে বা যে কোনো জায়গায় আমি জাস্ট পিএইচপি লিখব তো আমি এর ভেতরে এই পিএইচপি লেখার যে স্ক্রিপ্টটা অর্থাৎ অ্যাঙ্গেল ব্রাকেট কোশ্চেন মার্ক পিএইচপি দেন কোশ্চেন মার্ক পিএসপি মানে সরি কোশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্রাকেট তো এর ভেতরে আমরা পিএসপি কোড লিখবো তো প্রথমেই আমরা এই ফাইলটাকে আমরা এখানে কানেক্ট করতে চাচ্ছি তো এজন্য আমরা যে কাজ করব ইনক্লুড ডিবি ডট পিএইচপি এর মাধ্যমে কি হলো এই ফাইলটা এখানে চলে আসলো তো এবার আমাদের কাজ হলো একটা ফাংশন নেওয়া যেটার মাধ্যমে আমরা এই যে এখানে যে মেসেজটা লিখবো সেটা আমাদের এই ডেটাবেসে যাতে ইনসার্ট হয় তো এজন্য আমরা যে কাজ করব সেটা হলো একটা কন্ডিশন সেটা হলো তো এই বাটনের নাম হলো সেন্ড অর্থাৎ এই ফাংশন আমরা যে কন্ডিশনটা নিলাম এই কন্ডিশনের অর্থ হলো আমরা যদি সেন্ড বাটনে প্রেস করি অর্থাৎ আমরা যখন সেন্ড বাটনে প্রেস করব তখন কি হবে তো এখানে নর্মালি সেন্ড বাটন যদি প্রেস করি কিছু না লিখে দেখুন আমাদের লেখছে প্লিজ ফিল আউট দিস ফিল্ড তো এখানে আমরা লিখলাম যে হ্যালো স্যার হাউ আর ইউ এরকম লিখে আমরা এখন যদি সেন্ড করি তাহলে চলে যাবে তো এজন্য আমরা এটা লিখে যখন সেন্ডে প্রেস করবো তখন আমাদের ডেটাবেজে চলে যাবে তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এর ভেতরে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা একটা ভেরিয়েবল নিব সেই ভেরিয়েবলের নাম হলো চ্যাট তো এই ভেরিয়েবলটা কেন নিলাম আমরা এই যে মেসেজটা লিখলাম এটা আমরা একটা ভেরিয়েবলে প্রথমে রাখবো এই চ্যাট ভেরিয়েবলে তো এই জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো ডলার সিম্বল আন্ডারস্কোর পোস্ট দেন আমরা এই যে চ্যাট যেখানে লিখছি যেই ট্যাগ নিয়েছি সেই ট্যাগের যে নেম দিয়েছি সেটা লিখতে হবে এর ভেতরে তো এর নাম দিয়েছিলাম চ্যাট এর মাধ্যমে কি হলো আমরা এই টেক্সট এরিয়া অর্থাৎ এখানে যা যা লিখবো সেটা আমাদের এই ভেরিয়েবল স্টোর হলো আর ডলার আন্ডার স্কোর পোস্ট দেন থার্ড ব্র্যাকেট এটা হলো একটা অ্যারে এটা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে এটার মাধ্যমে আমরা ফর্মের যে ডেটাগুলো সেটা আমরা পাস করতে পারি তো এর মাধ্যমে আমরা এই চ্যাট নামের যে ট্যাগে আমরা অর্থাৎ এই টেক্সট এরিয়া অর্থাৎ এই টেক্সট বক্স এই টেক্সট বক্সে আমরা যা কিছু লিখবো সেটা আমাদের এই ভেরিয়েবল স্টোর হলো তো আমরা এই কাজ করে ফেললাম তো এবার আমরা এই ডেটাগুলো ইনসার্ট করার জন্য আমাদের যে কাজ সেটা হলো আমরা একটা ভেরিয়েবল নেব এর নাম হলো এস তো এর ভেতরে আমরা এই ডেটা বেসে ডেটা ইনসার্ট করার জন্য যে কমান সেটা লিখতে হবে তো সেটা হলো ইনসার্ট ইনটু ইনসার্ট ইনটু তো এরপরে আমাদের টেবিলের নামটা দিতে হবে তো আমরা এখানে টেবিলের নাম দিয়েছিলাম জাস্ট চ্যাট তো এই জন্য আমরা লিখবো যে চ্যাট এরপরে আমাদের যে কাজ হলো সেটা হলো আমরা এই চ্যাটটা অর্থাৎ আমরা কী কোথায় কী ইনসার্ট করবো অর্থাৎ কোন কলমে সে কলমের নামটা লিখতে হবে তো আমি এখানে জাস্ট ইনসার্ট করব একটা জিনিস সেটা হলো চ্যাট অর্থাৎ এখানে আমরা যা লিখবো সেটা আমাদের এই চ্যাট এই কলমে চলে যাবে তো জাস্ট এই জন্য আমি জাস্ট এর ভিতরে লিখলাম চ্যাট এই কলামের নামটা দিলাম তো তারপরে আমাদের যে কিওয়ার্ডটা লিখতে হবে সেটা হলো ভ্যালুজ কি এল তো তারপরে আমি আবার এরকম ফার্স্ট ব্রাকেট নিলাম তো এর ভেতরে আমাদের কি করতে হবে এই যে এই ভেরিয়েবলটা দিতে হবে তাহলে কি হবে চ্যাটে আমরা যা কিছু লিখব সেটা আমাদের এই চ্যাট এই কলামে চলে যাবে তো আমরা কি করব এই যে সিঙ্গেল কোটেশনের ভেতরে চ্যাট এই কথাটা লিখলাম তারপরে এটা ক্লোজ করে দিলাম তো এটা আমাদের হয়ে গেল তো এবার আমরা এই যে কমান্ডটা দিলাম এই কমান্ড এক্সিকিউট করার জন্য আমাদের একটু কোড লিখতে হবে সেটা হলো একটা ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলের নাম দিচ্ছি কোয়েরি এবং এর ভেতরে একটা ফাংশন সেটার নাম হলো মাইল এর মাধ্যমে কি হবে আমরা আমরা এই যে কমান্ডটা এটা রান প্রথমে কি করতে হবে করবো কানেকশনের জন্য যে ভেরিয়েবল কন এই নামটা দিতে হবে অর্থাৎ এখানে যে কানেকশনের জন্য যে ভেরিয়েবল নিয়েছি সেটা তো তারপরে আমাদের কি করতে হবে যে এস কমান্ড যে ভেরিয়েবলে রেখেছি সেই ভেরিয়েবলের নাম তো ডলার স্কিউবেল তো এটা আমরা করে ফেললাম তো এবার যদি আমরা এটা সেভ করে যতটুকু করেছি তো জাস্ট রান করি তাহলে দেখুন তো এখানে আমরা যদি লিখি যে হ্যালো হাউ আর ইউ এবার যদি আমি সেন্ড করি তো দেখুন কি হয় তা আমি এটা রান করলাম হ্যাঁ তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের হ্যালো হাওয়ার ইউ এটা লিখলাম এটা কিন্তু আমাদের ডেটা বেজে চলে আসলো তা আমাদের ডেটাবেজে কিন্তু চলে আসলো বাট এটা কিন্তু এখানে কিন্তু শো হয়নি আরেকটা বিষয় দেখুন আমরা এই টাইমটাও কিন্তু আমাদের শো হচ্ছে যে দুই সালের মানে মার্চ মাসের চব্বিশ তারিখ এবং টাইমও দেওয়া আছে একুশটা পাঁচ মিনিট একুশটা পাঁচ মানে হলো আমাদের নয়টা পাঁচ সে এক্স্যাক্ট টাইমটাও কিন্তু আমাদের দেওয়া আছে তো আমরা এবার কি করব এই যে আমরা যা করলাম সেটা এবার আমরা এখানে শো করাতে চাচ্ছি তো সেই কাজটা আমাদের করতে হবে তো এই জন্য আমরা একটা কাজ করব সেটা হলো আমরা যেহেতু এই সব কিছু এই যে এটার আগে নিতে চাচ্ছি অর্থাৎ এই ফর্মের আগে তো এই জন্য আমাদের কী করতে হবে এই ফর্ম ট্যাগের আগে আমাদের এটা নিয়ে কাজ করতে হবে তা আমি কি করব এই পি ট্যাগের পরে ডিভ নামে আরেকটা ট্যাগ নিচ্ছি তো এটার আমি আইডি নেম দেব ডিফ টু আইডি ডিফ টু এটার মধ্যে আমি জাস্ট এ মেসেজ সব কিছু এখানে আমি দেখাবো তো ডিফ টু নিলাম তো এবার আমাদের যে কাজ সেটা হলো এর ভেতরে গিয়ে আমি এই ডেটাবেস থেকে এই যে মেসেজটা এটা আমি এর ভেতরে শো করাতে চাচ্ছি অর্থাৎ এখানে শো করাতে চাচ্ছি তো এই জন্য আমাদের যে কাজ হবে সেটা হলো এটাকে আমি জাস্ট টেবিল আকারে রাখতে চাচ্ছি অর্থাৎ এখানে দেখুন এটা একটা টেবিলের একটা কলাম এটা হলো আরেকটা একটা কলম তো প্রথম কলাম হলো চ্যাট দ্বিতীয় কলামে থাকবে আমাদের হলো এক্স্যাক্ট টাইম সেটা তো চলুন সেটা আমরা করে ফেলি তো প্রথমে আমি যে কাজটা করবো এর ভেতরে টেবিল এই টেবিল নিলাম তো এরপরে আমাদের যে কাজ হবে সেটা হলো এর ভেতরে আমি পিএইচপি কোড লিখবো অর্থাৎ পিএইচপি কোড লিখে আমরা ডেটাবেজে যে চ্যাটটা সেটা যাতে আমাদের পেজেও শো হয় সেই কাজটার জন্য তো এবার আমি সেই কাজটা করব তো এবার এবার আমি প্রথমে যে কাজ করব সেটা হলো ডিবি ডিএইচি তো কারণ ডিএইচার মধ্যে কি আছে আমরা ডেটা বেস সাথে যে কানেকশন এটা আছে তো এটা আমি আগে করে নিলাম তো এরপরে আমাদের কি করতে হবে সেটা হলো আমরা ডেটাবেস থেকে আমরা ডেটা ওয়েব পেজে শো করানোর জন্য যে কমান্ড আছে সেই কমান্ড লিখতে হবে এস কমান্ড তো সেটা কি তো সেটা আমরা একটা ভেরিয়েবলে রাখতে হবে তো সেটা আমরা এস ওয়ান এটা নামে রাখছি কারণ অলরেডি আমরা একটা ভেরিয়েবল নিয়েছি তো আলাদা আলাদা করার জন্য তো এখানে আমি নাম দিচ্ছি এস এল ওয়ান তো এটা আমি ডাবল কোটেশনের ভিতর লিখব সিলেক্ট দেন অল অল লেখার জন্য স্টার স্টোরিক দেন ফর্ম ফ্রম তারপরে আমাদের কি করতে হবে এই ডেটা টেবিলের নাম তো এই ডেটা টেবিলের নাম হলো চ্যাট তো চ্যাট এটা আমি লিখলাম দেন আমি সেমিকলন দিয়ে ক্লোজ করলাম তো এবার আমাদের যে কাজ সেটা হলো এই যে স্কিউএল যে কমান্ডটা লিখলাম এটা রান করার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবলের ভিতরে এই মানে এক্সিকিউটের জন্য একটা ফাংশন আছে পিএসপি ফাংশন সেটা নাম হলো মায় স্কিউল কুয়েি এটার মাধ্যমে আমরা স্কিউএল যে কমান্ডটা সেটা আমরা এক্সিকিউট করতে পারি তো সেটা আমি আরেকটা ভেরিয়েবলের ভিতরে রাখছি তো এই ভেরিয়েবলের ভিতরে আমি কি করবো মায় স্কিউএলআ কুইয়েরি এই ফাংশনটা নিলাম তো এর ভেতরে প্রথমে আমি কন এই ভেরিয়েবলটা নিব তারপরে এসকিউএল ওয়ান তো কনটা কেন নিলাম এই কন হলো আসলে এই যে ডিবি ডট পিএইচপির ভেতরে দেখুন ডেটাবেস সাথে মানে আমাদের এই ওয়েব পেজের সাথে আমাদের এই সরি এই পিএসপি ফাইলের সাথে আমরা ডেটাবেস কানেকশন দেওয়ার জন্য দেখুন আমরা যে কাজ করেছি সেটা হলো আমরা ডলার সিম্বল কন এই কন ভেরিয়েবলে রেখেছি তো প্রথমে আমি সেই কন সে কন ভেরিয়েবলটা এখানে লিখলাম তারপরে এসকিউএল কিউল ওয়ান অর্থাৎ আমরা এই ডেটাবেস থেকে ডেটা টেবি মানে আমাদের ওয়েব পেজে সব ইনফরমেশনগুলো শো করানোর জন্য যে কমানটা সেটা আমরা স্কিউল ওয়ানে রেখেছি তো সেটা করলাম তো আমাদের এইটুকু কিন্তু রান হলো তো এবার আমাদের এই ইনফরমেশানগুলো আমরা এখন ওয়েব পেজে শো করানোর জন্য এটা আমাদের একটা আরও কিছু কাজ করতে হবে এরের মাধ্যমে শো করাতে হবে তো এখানে যেহেতু অসংখ্য ইনফরমেশন থাকবে তো এই জন্য কিন্তু আমাদের লুপ নিয়ে কাজ করতে হবে তো সেজন্য আমি একটা লুপ ইউজ করবো সেটা হলো ওয়াইল লুপ এর ভেতরে আমি কি করবো একটা ভেরিয়েবল নিব প্রথমে রো বা ধরুন ইনফরমেশন বা ইনফো এর ভেতরে আমাদের একটা ফাংশন নিতে হবে সেই ফাংশন নাম হলো হল এই ফাংশনটা কি করবে আমাদের এই ইনফো নাম নামে যেই ভেরিয়েবল নিলাম এই ভেরিয়েবলটাকে একটা অ্যারে বানিয়ে দিবে অর্থাৎ মায়স্কিউলাই ফেস অ্যারে এই ফেস এর কাজ কি আমাদের ডেটাবেস থেকে সব ডেটাগুলো ফিরিয়ে আনা সেটা ওয়েব পেজে এবং এর ভেতরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এই যে ডেটাবেস থেকে আমরা ওয়েব পেজে ডেটা শো করানোর জন্য যে কমান্ডটা লিখলাম সেই কমান্ডটা আমরা যেই ভেরিয়েবল এক্সিকিউট করেছি সেই এক্সি মানে সেই এক্সিকিউট করেছি যেই ভেরিয়েবল সেই ভেরিয়েলামটা লিখতে হবে সেই মানে সেটা আমরা কুয়েরি ওয়ান এই ভেরিয়েবলের ভিতর করেছি তো আমাদের কি করতে হবে আন্ডার মানে সরি ডলার সিম্বল কুয়েরি ওয়ান এটা লিখতে হবে সরি আমরা এটা লিখলাম তো এবার আমাদের কাজ হলো এর ভেতরে সেগুলো আমরা শো করি দেখুন এটা কিন্তু আমি চাইলে এম এল কোড লিখতে পারবো না তো এইচটিএমএল কোডসপির ভিতর লেখার জন্য আমাদের যে কাজ করতে হবে পিএইচপি অংশটাকে ক্লোজ করে নিতে হবে তো আগে আমরা ক্লোজ করে নিই তো আমরা কোয়েশ্চেন মার্ক অ্যাঙ্গেল ব্রাকেট দেন পিএসি তো আমাদের এইটুকু ক্লোজ হয়ে গেল আর এখান থেকে এইটুকু কিন্তু পিএসপি অংশ ক্লোজ আর এর মাঝে কিন্তু ফাঁকা এর মাঝে এবার আমরা চাইলে স্টিমের কোড লিখতে পারবো তো যেহেতু আমি প্রথমে দেখুন একটা টেবিল নিয়েছি তো আমি টেবিলের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করতে চাচ্ছি দেখুন তো এটা একটা কলাম এটা আর একটা কলাম তো আমি কি করবো তো সেজন্য আমাদের কী করতে হবে কলাম নেওয়ার জন্য আমরা টিআর মানে টিআর মাধ্যমে এগুলো আমরা দেখাচ্ছি তো টিআর মানে টোটাল টেবিল রো তো রো ভেতরে আমাদের দুইটা কলাম থাকবে তো সেটা হলো প্রথমে আমি টিডি নিচ্ছি তো টিডি এর ভেতরে আমি কি দেখাবো সেটা হলো যে চ্যাটটা করেছি তো এখানে দেখুন লিখেছি আমি হাই হাওয়ার ইউ এই অংশটা আমাদের শো করাতে চাচ্ছি এখানে তো প্রথমে যে কাজ করবো সেটা হলো টিডি এর ভেতরে আমি পিইচি কোড নিতে হবে পিএইচপি দেন আমি ইকো ইকোর কাজ কি ইকোর কাজ হলো আসলে আমি বলি সি ল্যাঙ্গুয়েজ যারা করেছেন সি ল্যাঙ্গুয়েজের প্রিন্ট আপ যে কাজ পিএইচপিতে ই সেম কাজ অর্থাৎ আপনারা কোনো কিছু শো করাতে চান ডিসপ্লে করাতে চান তো এখানে আমি ইনফো এই অ্যাসোসিয়েটিভ এরটা নিব অর্থাৎ দেখুন এখানে ইনফো এর ভেতরে আমি কী করবো এই যে আমাদের কলামের নামটা লিখে দিলে আমাদের এবার ডেটাটা কিন্তু শো হবে তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে দেখুন কী হয় তো দেখুন হ্যালো হাও আর ইউ এটা কিন্তু আমাদের শো হচ্ছে তো এবার আমি লিখছি যে আর ইউ বিজি তো এবার যদি আমি সেন্ড করি দেখুন বাট এটা কিন্তু আমাদের শো হচ্ছে না এবার যদি আমি আরেকবার রান করি তাহলে কিন্তু শো হচ্ছে তো এখন যাতে সাথে সাথে রান করলেই হয় তো এজন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের এর ভেতরে সিম্পল একটা কাজ করতে হবে সেটা হলো আমরা দেখুন ইনসার্ট কোথায় করেছি ইনসার্ট যেখানে করেছি সেখানে গিয়ে আমরা জাস্ট ইনক্লুড এই ইফ এটার পরে আমরা জাস্ট একটা কাজ করবো সেটা হলো হেডার এই ফাংশনটা নিব তো হেডার ফাংশনের ভেতরে আমি কি করব লোকেশন এই কিওয়ার্ডটা লিখব দেন আমি লিখব যে চ্যাট ডট পিএইচপি এটার মাধ্যমে আপনারা কি বুঝলেন অর্থাৎ আপনি যখন এই বাটনটা প্রেস করবেন সাথে সাথে এই পেজটা রিফ্রেশ হয়ে যাবে তার ফলে কি হবে আমরা দেখুন এটা রিফ্রেশ করলে এটা হচ্ছে তো এবার আমি যদি রান করি এবং এখানে লিখি যে আই টু সে সামথিং তো এবার যদি আমি সেন্ড করি দেখুন সাথে সাথে কিন্তু এটা শো হচ্ছে তা আমি এখানে হেডার এটার মাধ্যমে কী করলাম তো হেডারের কাজ কি আমরা পিএসপিতে কোনো একটা হাইপার লিঙ্ক অর্থাৎ আমরা এখন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য তো আমি এই কারেন্ট পেজের নামটাই দিলাম অর্থাৎ আমরা যখন ইফ ই সেট সেন্ড অর্থাৎ আমরা এই সেন্ড বাটনটা যখন প্রেস করবো সাথে সাথে আমাদের এই ফাইলটা অর্থাৎ আগে আমাদের কি হবে প্রথম যে কোডটা সেটা হলো আমাদের টোটাল যে পেজটাকে রিফ্রেশ হবে রিফ্রেশ হলো তারপরে কি হবে তারপরে এখানে যে এসকিউএল কমান্ডটা সেটা আমাদের রান হবে তো আমাদের সাথে সাথে এটা হয়ে গেল তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এখানে যে কাজটা করেছি তো এরপরে আমাদের এরকম টাইমটাও দেখাতে হবে অর্থাৎ আমি যে চেয়ারটা করলাম এটা কোন সময় এসেছে টাইমটা তো অবশ্যই দরকার আদারওয়াইজ সে ইউজার বুঝবে কিভাবে যে আমাদের এই মেসেজটা কোন সময় এসেছে তো আমরা টাইমটা ঠিক এরকম শো করাতে চাচ্ছি বাট আমাদের ডেটাবেজে দেখুন কি রকম শো হচ্ছে অন্যরকম একটা ফর্মেটে তো আমাদের এই রকম ফর্মেট থেকে আমাদের ঠিক এরকম ফর্মেটে আনার জন্য অর্থাৎ টাইম দেখানোর জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা আরেকটা পিএসপি ফাইল ক্রিয়েট করি যেখানে আমরা এই টাইমটা সেট করার জন্য একটা কাজ করব। তো চলুন সেটা করে ফেলি তো আমরা এটা একটা কাজ করি আমরা এই এই ফাংশনের ভেতরে আমরা একটা করে ফেলি এই ফাইলের ভেতরে আমি একটা ফাংশন নিব সেটা হলো এফ ইউএন সিটিআইন ফাংশন তো এখানে আমি দিব যে ফরম্যাট ডেট এ নামে একটা ফাংশন নিচ্ছি তো এখানে আমি এবার যে কাজ করব সেটা হলো রিটার্ন ডেট তারপরে জি কোলন কোলম টু টাইম দেন আমাদের এখানে একটা প্যারামিটার পাস করতে হবে এখানে আমরা দিচ্ছি ডেট এখানেও আমরা ডেট এই কথাটা লিখে ফেললাম এটা আসলে কি আমরা এই যে ডেটের যে ফর্মেট এটা একটু অন্যরকম আছে চব্বিশ ঘন্টা সিস্টেমে আছে তো এটাকে আমরা এটার মাধ্যমে বারো ঘন্টা সিস্টেমে আনলাম টুয়েলভ আওয়ার্স সবটা ঠিক এটার মতো হবে তো এই ফর্মেটে আনলাম তো আমরা এরকম একটা ফাংশন নিলাম তো এই ফাংশনটা ঠিক আছে একটা ফাংশন নিলাম যেটা নাম দিয়েছি ফর্মেট ডেট এবং এখানে প্যারামিটার পাস করেছি ডেট এবং এখানে রিটার্ন করেছি তো রিটার্ন করবে এটা অর্থাৎ আমাদের কারেন্ট যে ডেটটা এটা তো এবার আমরা কি করবো এটা জাস্ট সেভ করলাম তো এবার আমাদের কাজ হবে এই ডেট এই অংশটা শো করা তো আমরা চ্যাট ডট যাচ্ছি তো এখানে যে আছে সেটা কিন্তু আমরা এখানে শো করলাম তো এবার আমাদের কাজ হবে এখানে যে টাইমটা সেটা আমাদের শো করা তো এই জন্য আমরা টিডি এটা নিলাম তো এর ভেতরে আমি যে কাজটা করব সেটা হলো এর ভেতরে আমি আবারও পিইচপি নিলাম তারপর ইকো তো ইকো এর ভেতরে আমি কি করব আমরা ডেটের যে ফর্মেটটা সেটা নেওয়ার জন্য আমরা একটা ফাংশন নিয়েছি সেটার নাম হলো ফর্মেট ডেট তো আমি এবার সেই ফাংশনের নামটা লিখব আর দেখুন আগে কিন্তু ইনক্লুড ডিবি অর্থাৎ এই ফাইলটা আমরা এই পেজের সাথে ইনক্লুড করেছি অর্থাৎ এই ফাংশনটা কিন্তু অটোমেটিক চলে আসলো জাস্ট আমাদের সেই ফাংশনের নামটা দিতে হবে ফর্মেট ডেট তারপর আমাদের কি করতে হবে এখানে আমরা এই অ্যাসোসিয়েটিভ অ্যারে অর্থাৎ ইনফো এটা লিখতে হবে ইনফো এর ভেতরে আমাদের যে কাজ করতে হবে এই যে এই টেবিলের নামটা আমাদের মানে টেবিলের কলামের নামটা লিখতে হবে সেটা হলো টাইম তো এটা আমি লিখে ফেললাম তো এবার যদি আমি সেভ করে রান করি তাহলে আপনারা দেখুন কি হয় তো দেখুন এখানে আমাদের একটু সিনট্যাক্স এরর হয়েছে সেটা হলো 11 নম্বর লাইন এটা হলো db.php অলরাইট তো চলুন সেখানে চলে যাই db.php আচ্ছা আচ্ছা এখানে ও হ্যাঁ এখানে আমরা একটা মিসটেক করেছি এখানে হলো আমরা এরকম সেমিকলম দিই নি তো পিএইচপি যে সব কিছু ক্লোজ করার পরে সেমিকলম দিতে হবে আদারওয়াইজ বলতে হবে তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন হ্যাঁ তো দেখুন আপনারা এখানে একটা বিষয় দেখতে পারছেন সেটা হলো আচ্ছা হ্যাঁ তো দেখুন আমাদের কিন্তু টাইম কিন্তু হচ্ছে তো আই ওয়ান্ট টু সে সামথিং এটা আমাদের নয়টা তেরোতে বলেছি আচ্ছা এখানে আমি যা করেছি সেটা রান করি তো দেখুন এটা নয়টা তেরোতে বলেছি প্রথমটা নয়টা পাঁচে তো দেখুন আমাদের সব কিন্তু পারফেক্ট আসছে বাট এখানে ইরোডটা আসছে এটা খুব একটা ইম্পর্টেন্ট না তো এই ইরোডটা যাতে আমাদের এখানে শো না হয় তো আমি কি করবো পিএসপির পরে একটা ফাংশন লিখবো এটার নাম হলো ইরোর রিপোর্টিং এর ভ্যালু করে দিব জিরো এবং সেমিকরন দিয়ে ক্লোজ করবো তো এবার যদি আমি সেভ করে রান করি দেখুন এই প্রবলেমটা হবে না তো এবার আমি ধরুন আরেকটা মেসেজ লিখছি যে আই হ্যাভ টু গো টু ঢাকা তো এবার যদি আমি সেন্ড করি দেখুন ও আচ্ছা তো এবার যদি আমি লিখি যে হ্যালো আচ্ছা এবার আমাদের একটু প্রবলেম হচ্ছে সেটা হলো এবার হেডার এটা যদি আমি এখানে দিই আগে ইনসার্ট হবে তারপরে এটা এখানে যাবে তারপরে আচ্ছা ঠিক আছে তো এবার আমি যদি এটাকে সেভ করি এবং এখানে লিখি যে হ্যালো আচ্ছা আমরা একটু আগে কাজ হচ্ছিল বাট এখন কেন হচ্ছে না এটা আমাদের দেখার বিষয় আচ্ছা তা আমরা মিস্টেকটা করলাম কোথায় আমরা এখানে ইনক্লুড ডিবি এখানে ইনসার্ট ইন টু চ্যাট এখানে চ্যাট ভ্যালু চ্যাট মাইস্কুয়েল আই কুয়েরিট হেড আ লোকেশন চ্যাট আচ্ছা এটা আমরা নিলাম এ না তাহলে কি হয় দেখুন হ্যালো তা আমাদের কেন হচ্ছে না বুঝলাম না এখানে দেখুন এবার আমরা যে কাজ করবো সেটা হলো আমরা এখানে সবকিছু ঠিক করেছিলাম যে সেট সেন্ড আচ্ছা আমরা যদি সেন্ড বাটনে প্রেস করি তাহলে এই ভেরিয়েবলে বলে আমাদের প্রথমে ভ্যালুটা চলে আসলো পোস্ট চ্যাট তারপরে কমান্ড ইনসার্ট ইন্টু চ্যাট ভ্যালু চ্যাট তারপরে এখানে কোয়েরি হচ্ছে কন এসকিউএল আচ্ছা এটা আমাদের এখানে তো চলে যাওয়ার কথা একটু আগেও যাচ্ছিল বাট এখন কেন যাচ্ছে না সেটা আমাদের একটু দেখতে হবে তো তার আগে এখানে আমরা কোনো মিস্টেক করেছে কিনা সেটা আমাদের একটু দেখার বিষয় তো ডেট ফর্ম এখানে আমরা আর একটু দেখি যে সব ঠিক আছে কিনা আচ্ছা এখানে আমরা টেবিল নিয়েছি তারপরে এখানে লুপ নিয়েছি ইনফো ফেচারে এখানে ইনফো টাইম আচ্ছা এখানে আমরা এই ডেটাটা শো করানোর জন্য এই ফরম্যাটটাও নিয়েছি যে পিএইচপি ইকো ফরম্যাট ডেট এখানে ইনফো দেন টাইম তারপরে এখানে টিয়ার এটা হয়ে গেল পিএইচপি আচ্ছা টেবিল টেবিলের কাজটাও শেষ তারপরে চ্যাট ডট পিএইচপি এখানে মেথড পোস্ট তারপরে টেক্সট এরিয়া এটা সব কিছু করলাম তো তারপরে আমরা ইনক্লুড ডিবি আচ্ছা এখানে আমরা ইনক্লুড দিবি আচ্ছা এখানে যদি আমি ইনক্লুডটা না নিই তো এবার যদি আমি এটা সেভ করে যদি রান করি তো দেখুন যে হ্যালো তবু এমন হচ্ছে কেন আচ্ছা ঠিক আছে হ্যালো আচ্ছা তো এবার আমাদের যে মিস্টেকটা হয়েছিল আচ্ছা তো এবার আমি জাস্ট এর পরে হেডার এই অংশটা নিলাম তো এবার যদি আমি সবকিছু করি দেখুন যে হাই দেখুন এবার কিন্তু আমাদের হচ্ছে বাট এখানে যদি আমরা ইনক্লুড এটা যদি আমি রাখি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এবার কিন্তু হচ্ছে না তো আমরা কি ইনক্লুড এখানে আমাদের দরকার নেই তো এবার যদি আমি করি দেখুন আম ফাইন তো দেখুন এবার কিন্তু আমাদের আমাদের হচ্ছে তো এই প্রবলেমটা কেন এটা হলো আমরা এই বারবার ইনক্লুড নিচ্ছিলাম হয়তো এই জন্য তো আমরা এই কাজটা আমাদের হয়ে গেল তো এবার দেখুন আমাদের কিন্তু পারফেক্টলি হচ্ছে তো আমরা দেখুন এটা নয়টা তেইশে পাঠিয়েছি তো আমাদের এটাও শো হচ্ছে তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এটাকে ঠিক এই ডিজাইনে নিয়ে চলে আসব। আমাদের এটা অন্যরকম ডিজাইনে আছে তো আমরা এটাকে আমরা ঠিক এরকম ডিজাইনে আনবো তো এরকম ডিজাইনে আনার জন্য আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এবার আমাদের সিএসএস এ চলে যেতে হবে তো সিএসএস এ গিয়ে আমরা এই কাজটা করব। তো প্রথমে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা সব আলাদা আলাদা নাম দিব তো এখানে টিডি এর একটা আইডি নেম দিচ্ছি এটা নাম দিচ্ছি টিডি ওয়ান এর পরবর্তী যেটা এর একটা আইডি নেম দিচ্ছি এটার নাম হচ্ছে টিডি টু টিডি টু তো এবার আমি এটাকে এ গিয়ে একদম ডিজাইন করে ফেলব তো চলুন সেই কাজটা আমি করে ফেলি তো প্রথমে আমি যে কাজ করব সেটা হলো টেবিল এই টেবিলের একটা নাম দিলে হবে না দিলে হবে কারণ আমাদের টোটাল মিলিয়ে একটা টেবিল তো এই জন্য আমাদের লাগছে না তো আমি কী করবো টেবিল নামে একটা সিলেক্টর নিলাম তো এখানে প্রথমে আমি যে কাজ করব সেটা হলো তো এখানে আমাদের কোনো বর্ডার লাগবে না তো আমি এখানে এই টেবিলটা আচ্ছা এখানে আমি ফাঁকা রাখলাম তো তার আগে আমি একটা কাজ করতে হবে টেবিলে আমার খুব একটা কাজ নেই তো টেবিলের ভেতরে টিডি এবং টিডি ওয়ান তো এই হ্যালো হাওয়ারি অর্থাৎ মেসেজগুলো এটা আমরা রেখেছি টিডি ওয়ান এর ভেতর তো আমি কি করব হ্যাশ টিডি এটাতে গিয়ে আমি যে কাজ করব সেটা হলো এর ফ্লট ফ্লটটা আমি রাইট করে দিচ্ছি দেখুন এটা আমাদের এরকম হয়ে গেল তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই তো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার তো এখানে গিয়ে আমি এর কালার কোড দিচ্ছি যে জিরো জিরো এইট থ্রি এফ ই তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের কিন্তু এর একটা কালার দিচ্ছে তো আমরা ঠিক এটাকে এরকম বানাতে চাচ্ছি তো এবার আমাদের যে কাজ সেটা হলো এর ভেতরে আমি একটা প্যাডিং ক্রিয়েট করতে চাচ্ছি প্যাডিং তো এর প্যাডিং ধরুন দিচ্ছি যে টেন পিকজেল তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের এর প্যাডিং তৈরি হয়ে গেল তো তারপরে কী করতে হবে এরকম কালারটা হোয়াইট করতে হবে তো আমরা কী করবো কালারটা হোয়াইট করার জন্য কালার এই প্রপার্টিস নিব এখানে আমরা লিখবো যে হোয়াইট তো এবার জাস্ট আমরা সেভ করে রান করলে দেখুন প্রবলেমটা সলভ তো দেখুন আমাদের কালারটাও কিন্তু হোয়াইট হয়ে গেল তো এবার আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমরা এবার যে কাজ করব সেটা হলো আমাদের বর্ডার রেডিয়াস নিতে হবে বর্ডার রেডিয়াস নিয়ে আমরা ঠিক এই চারিদিকে একটা কার্ভ সিস্টেম কার্ভ করে দিব তো আমরা বর্ডার রেডিয়াস এটা আমি জাস্ট টোয়েন্টি পিকজেল নিচ্ছি তো এবার আপনারা দেখুন চারিদিকে একটু বৃত্তাকার শেপ চলে আসলো তো এটা আমি চাচ্ছিলাম তো তারপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো এর একটা ম্যাক্স উইড দিতে তো দেখুন ম্যাক্স উইথ কেন দিতে হবে কারণ দেখুন এরকম না দিলে আমরা এটা একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত যাবে তারপরে এটা ব্রেক হয়ে যাবে লাইন ব্রেক অর্থাৎ আমরা যদি ফুল অনেক বড় মেসেজ দিই তাহলে তো একই লাইনে হবে না অর্থাৎ লাইনটা ব্রেক হবে তো এই জন্য আমাদের একটা প্রপার্টিস নিতে হবে সেটা হলো ম্যাক্স উইথ এবং এটা আমরা কত রাখবো সেটা হলো দুশো তিরিশ পিকজেল অর্থাৎ এর বেশি যাবে না তো দেখুন এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন এরকম হলো তো এটা কাজ করছে কি করছে না সেটা করার জন্য ধরুন এখান থেকে আমি জাস্ট একটু কপি করে নিলাম তো কপি করে যদি আমি এবার এখানে বসাই এবং এটা যদি সরি এই যে পেস্ট করলাম এবার যদি আমি সেন্ড করি দেখুন আমাদের কিন্তু এটা লাইন ব্রেক করলো তো দেখতেই পারছেন তো এবার আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি সেটা হলো লেখার ফন্ট সাইজটাকে আমরা একটু বাড়াতে পারি তো এজন্য আমরা যে কাজ করব সাইজ এটা ধরুন করে দিচ্ছি তো তো এবার যদি আমি করে রান করি দেখুন এটা তুলনামূলক বড় হয়ে গেল তো আমি যদি চাই এটাকে বড় করতে করে দিচ্ছি তো দেখুন এটা অনেক বড় হয়ে গেল আমি চাইলে আরেকটু বড় করতে পারি এটা জাস্ট নাইনটিন পিক্সেল করে দিচ্ছি এই তো দেখুন আমাদের কিন্তু অনেক বড় হয়ে গেল তো এবার আমাদের যে কাজ সেটা হলো আমরা এবার এটাকে আমরা রাইটে নিয়ে যাব তো এটাকে রাইটে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা কাজ করি সেটা হলো আমরা টেবিল এই টেবিলটাকে আমরা সরিয়ে ফেলব তো এখানে আমরা টিডি এর আগে টেবিল টি এই টেবিল এই সিলেক্টরটা নিচ্ছি এটা আমরা এবার মার্জিন লেফট তো মার্জিন লেফট আমরা ধরুন চারশো সত্তর পিকজেল যদি করে দিই তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো দেখুন এটা কিন্তু আমাদের লেফটে চলে আসলো তো এবার আমরা এই কাজটা করে ফেলাম তো এখানে দেখুন আমরা একটা সমস্যা করতে চাচ্ছি না তো এখানে আমরা কি করেছিলাম আমরা একটা মার্জিন নিয়েছিলাম তো দেখুন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে চ্যাট এটার উপরে দেখুন মার্জিন টপ তো দুইশো পিক্সেল নিয়েছিলাম তো আমরা এত নেওয়ার দরকার নেই জাস্ট একশো পিক্সেল তারপর সেন বাটন এখানে আমরা দুইশো পিক্সেল নিয়েছিলাম এখানে জাস্ট একশো পিকজেল নিলে অ্যানাফ তো এবার যদি আমি সেভ করে রান করি দেখুন এটা একই লাইনে চলে আসলো তো এবার আমরা আরেকটা কাজ করব সেটা হলো আমরা এখানে দেখুন একটা সমস্যা হচ্ছে এখানে আমরা যত মেসেজ দিব এবার চলতেই থাকবে যার ফলে এটা এক পেজ থেকে আরেকটা পরের পেজেও চলে যাবে বাট আমরা চাচ্ছি এটা একই পেজে কাভার হোক অর্থাৎ স্ক্রল করা যাবে তো এই জন্য আমরা একটা কাজ করতে পারি এই টোটালটা আমরা কোথায় রেখেছিলাম তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই সেটা হলো আমরা টোটালটা আরেকটা ডিভিশন ট্যাগে রেখেছিলাম এবং এর নাম দিয়েছিলাম যে ডিফ টু তো এবার আমরা কি করব হ্যাশ ডিফ টু তো এটাতে গিয়ে আমি যে কাজটা করব। সেটা হলো আমি একটি স্ক্রল ভিউ আনতে চাচ্ছি তো এই জন্য আমি কি করব যে ওভার এটা আমি অটো করে দিব তো এবার আপনারা দেখুন এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো এটা আচ্ছা তো এটা আমাদের এখনো কাজ করছে না তো এটা কাজ করানোর জন্য আমাদের একটু কাজ করতে হবে সেটা হলো এটার একটা হাইট উইট দিতে হবে তো এর উইট ধরুন আমি দিচ্ছি যে পাঁচশো পিক্সেল এবং এর হাইট ধরুন দুইশো পিক্সেল তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো দেখুন আমাদের এরকম চলে আসলো তো আমাদের খুবই অদ্ভুত দেখাচ্ছে তো আমরা এটার থেকে একটু সলিউশন আনার জন্য আমরা যে কাজ করব সেটা হলো আমরা কি করেছি এখানে আমরা এই ডিপ ট্যাগ এটার আমরা উইড অনেক কম দিয়েছি তো ধরুন এখানে সাতশো পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি রান করি তো দেখুন তা আমাদের এখনো কমপ্লিট হয়নি তো আমাদের আর বড় করতে হবে তো এটা আমি সাতশো না করে জাস্ট সাড়ে সাতশো করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো এটা আমাদের মোটামুটি স্ক্রল ভি হয়ে যাচ্ছে তো এখানে আমরা আরেকটু একটু কাজ করতে হবে আমরা হাইটটা বাড়িয়ে দিচ্ছি তো হাইটটা বাড়িয়ে তিনশো পিক্সেল করে দিচ্ছি তাহলে দেখুন তাও আমাদের হয়নি আরেকটু বড় করতে হবে এখানে আমরা জাস্ট চারশো পিক্সেল করে দিচ্ছি তো আমরা এটা করে ফেললাম চারশো পিক্সেল আচ্ছা তো এবার আমরা আরেকটা কাজ করি সেটা হলো ডিপ টু এর ভেতরে একটু প্যাডিং সিস্টেম করে ফেলি যে প্যাডিং এটা ধরুন আমরা জাস্ট পিক্সেল করে দিচ্ছি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন তো আমাদের এটা এখন কমপ্লিট হয়নি তো আমাদের এটা দেখুন আবারও নিচে চলে আসছে তো এটার থেকে আমাদের সমাধানের একটাই উপায় সেটা হলো আমাদের এখানে দেখুন আমরা মার্জিন টপ এটা একশো ব্যবহার করেছিলাম তো এটা ব্যবহার না করে আমরা জাস্ট পঞ্চাশ পিকজেল এবং এখানেও একশো ব্যবহার না করে জাস্ট পঞ্চাশ পিক্সেল যদি ব্যবহার করি এবার যদি আমরা সেভ করে রান করি তো দেখুন আমাদের এই প্রবলেমটা অনেকখানি সলভ তো এবার যদি আমি একটা মেসেজ লিখি তো ধরুন এটা যদি আমি সার দিতে দেখুন তো এবার যদি আমি আরো অনেক মেসেজ লিখি তো দেখুন এবার যদি আমি আরো লিখি যে তো এবার আমরা যাই লিখি এটা কিন্তু নিচে যাচ্ছে না তো একই পেজেই কিন্তু এটা যাচ্ছে জাস্ট আমরা এখান থেকে এভাবে স্ক্রল করবো ঠিক আছে তো এটা দেখুন আমরা তেত্রিশে করেছি তো এবার আমরা যদি আরও অনেক কিছু লিখি যে হাউ আর ইউ আবারও যদি লিখি হাউ আর ইউ তো দেখুন আমাদের হাওয়ারিও এটা কিন্তু চলে আসছে তো এবার যদি আমি আবার রান করি তো দেখুন তো এভাবে স্ক্রল করলে কিন্তু আমরা জাস্ট সব লেটেস্ট মেসেজ আমরা নিচে পাবো তো দেখুন আমাদের কিন্তু টাইম সহ দিচ্ছে তা আমাদের একটা বিষয় দেখুন আমাদের এম কথাটা এটা আমাদের একটু নিচে চলে আসছে তো এটাকে আমরা একটু সলিউশন করার জন্য আমরা একটা কাজ করতে পারি তো সেটা হলো আমরা এই যে ডিফ টু এর উইটটা আমরা বাড়াতে পারি ধরুন এটা সাতশো সত্তর পিকজেল যদি করি তাহলে আপনারা দেখুন এটা হ্যাঁ এবার ঠিক আছে তবুও পি এমটা একই লাইনে আসছে না তো এজন্য আমি একটা কাজ করি তো সেটা হলো আমরা টেবিলের একটা মার্জিন লেফট নিয়েছিলাম তো এটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি ধরুন চারশো চল্লিশ পিক্সেল তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন হ্যাঁ আচ্ছা তো দেখুন এবার এগুলো একই লাইনে চলে আসছে তো এবার যদি আমি একটু বড় মেসেজ লিখি তাহলে দেখুন কি হবে তো এবার ধরুন আমি লিখতে চাচ্ছি হ্যালো

এটা কিন্তু একই লাইনে হচ্ছে না যখন একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম একটা মানে উইডে চলে যাচ্ছে যাচ্ছে তারপর কিন্তু এটা ব্রেক হয়ে তো আমরা কি করেছিলাম আপনাদেরকে দেখাই তো সেটা হলো এই দেখুন আমরা ম্যাক্স উইড নিয়েছি অর্থাৎ ম্যাক্স উইড যখন যখন এটা ক্রস করবে তখন কিন্তু পর লাইনে চলে আসবে তো এবার আমি আপনাদেরকে দেখাই ডেটাবেসটা এবার যখন আমি ডেটাবেসে যাচ্ছি দেখুন আমরা যা যা টাইপ করেছি সব কিন্তু এখানে শো হচ্ছে তো তারপরে এখানে আইডিও দিয়েছি এবং এর একটা আইডি কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হচ্ছে তো এটা কিন্তু আমাদের সেই সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশন এটা খুবই ইজি টু ডেভেলপ আপনারা নিজেরাও পারবেন আর এখানে আমি জাস্ট স্ক্রল ভিউ করার জন্য আমরা একটা সিম্পল কাজ করেছি সেটা হলো আমরা এই টোটাল মেসেজ শো করানোর জন্য জাস্ট এইটুকু করেছি এটা নাম দিয়েছে ডিফ টু তো এখানে আমি ডিফ টু নিয়ে ওভারফল অটো করেছি তারপরে উইড দিয়েছি তারপর হাইট দিয়েছি তো হাইট যখন ফোর হান্ড্রেড ক্রস করতে যাবে তখনই কিন্তু এরকম স্ক্রল করতে পারবো তো দেখুন আমরা এখন স্ক্রল করতে পারছি তো এটাই হলো আমাদের সেই সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশান তো আশা করি আপনারা নিজেরাও কিন্তু পারবেন তো এভাবে তো আমি জাস্ট নিজেই চ্যাট করছি বলে এরকম দেখা যাচ্ছে তো এটা যদি আমি ওয়েব ওয়েবে আপলোড করতাম তো আরেকজন ইউজার যদি এখানে মেসেজ করতো তারটাও কিন্তু এভাবে শো হতো তো তো যেহেতু এটা ওয়ান ওয়ে বানিয়েছি তো আমি আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারছি না এটার মাধ্যমে সেজন্য দুঃখিত তো ইন ফিউচার আমি চেষ্টা করবো যে টু ওয়ে তো এটাতে ওয়ান টু ওয়ে করা যাবে কিন্তু সেখানে একটা সমস্যা হবে যে দুইটা মেসেজ একই রকম লাগবে তো সেখানে আপনাদের একটু কষ্ট হবে বুঝে নেওয়ার বাট বাট হবে তো এই প্রসেস অবলম্বন করে আমরা একটা চ্যাট অ্যাপ্লিকেশনই বানিয়ে ফেলতে পারি খুবই সহজে তো এবার আমরা আর একটু কাজ করবো সেটা দেখুন এখানে একটু গ্যাপ কম তো এখানে একটু গ্যাপ ক্রিয়েট করতে চাচ্ছি তো এই জন্য আমরা একটা কাজ করি সেটা হলো ডিভ ওয়ান এই ওয়ানের হাইটটা আমরা ছয়শো দশ যদি করে দিই তাহলে দেখুন কি হয় এখানে আমাদের একটু গ্যাপ তৈরি হবে তাহলে আমাদের অনেকটা সুন্দর দেখাবে এই সৌন্দর্যের জন্য আমরা এই কাজটা করছি তো এটা হলো আমাদের সেই সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশন তো আমাদের দেখতে দেখতে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট হয়ে গেছে বাট আমরা চেষ্টা করেছি এটা ডেভেলপ করার দেখুন এখানে আমরা যত ইচ্ছা তত মেসেজ দিতে পারছি মেসেজ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমাদের টাইম শো হচ্ছে যে কখন আমরা মেসেজটা দিয়েছি তো আমি আপনাদেরকে ডেটাবেসটা দেখাচ্ছি এই দেখুন আর ডেটাবেজের স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি এখানে জাস্ট আমি তিনটা কলাম নিয়েছি তো সেটা হলো এখানে দেখুন প্রথমে আমি ডেটাবেজের নাম দিয়েছি চ্যাট তারপরে আইডি প্রথমে একটা কলাম এবং এটা ইন্টিজার এবং এটা প্রাইমারি কি নটনাল এবং অটো ইনক্রিমেন্ট অটো ইনক্রিমেন্ট কেন যাতে অটোমেটিক্যালি এক এক করে বাড়ে তারপর চ্যাট এই চ্যাটের ভেতরে আমি টোটাল মেসেজটা রেখেছি তারপর টাইম এই টাইমের ভেতরে আমরা এখানে যে টাইমটা শো হচ্ছে অর্থাৎ মেসেজ ডেলিভারিং টাইম সেটাও কিন্তু আমাদের শো হচ্ছে তো এটা আর এটা হলো আমাদের টোটাল ডেটাবেজ এখানে আমরা সব ইনফরমেশানগুলো আমাদের এখানে শো হবে তো দেখুন সব কিছুই কিন্তু শো হচ্ছে সব টাইম এবং ডেট অনুযায়ী তো এবার আমি কোড দেখাবো তো প্রথমে আমি ডিবি ডট পিএসপি এটা দেখাচ্ছি তো এটাতে আমি কি করেছি এই আমাদের এই প্রজেক্টের সাথে আমি কি করেছি আমাদের ডেটাবেজের কানেকশন দিয়েছি তো এই জন্য আমাদের বেশ কিছু ভেরিয়েবল ইউজ করতে হয়েছে তো সেগুলো হলো হোস্ট ইউজার পাসওয়ার্ড টিভি তো এই সব কিছু ইনফরমেশনের মাধ্যমে আমরা অর্থাৎ এই ডেটাবেজের যে বেসিক ইনফরমেশনগুলো সেগুলো আমরা এখানে লিখেছি এবং মাই কানেক্ট এই ফাংশনের মাধ্যমে আমরা এই যে ডেটা বেস তৈরি করেছি এবং ডেটাবেজের ভেতরে যে চ্যাট নামে একটা ডেটা টেবিল তৈরি করেছি তো সেটার সাথে কানেকশন দেওয়ার জন্য আমাদের জাস্ট এইটুক করতে হচ্ছে অর্থাৎ এখানে আমরা মেন যে কাজ করেছি সেটা হলো ডেটাবেজের সাথে কানেকশন দিয়েছি অর্থাৎ জেড আন্ডার নিউ ডেটাবেজ এটার সাথে আগে কানেকশন দিলাম আর এখানে যে কাজ করেছি সেটা হলো আমরা এখানে দেখুন টাইমটা একটু অন্য ফর্মেটে আছে অর্থাৎ ফোর্থ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স যে ফরমেটটা অর্থাৎ বারোটা তেরোটা চোদ্দোটা সেই ফর্ম্যাটে আছে তো সেই ফর্মেট থেকে আমরা এই যে ফর্মেট এই ফর্মেটে আনার জন্য এই কাজটা করেছি এই ফাংশনটা নিয়েছি তারপরে এই ফাংশনটা কিন্তু দেখুন আমরা ডাটা ডেটা শো করানোর সময় এটা জাস্ট কল করেছি কল করানোর সময় আমরা জাস্ট এটা লিখেছি তার ফলে এখানে যে ফর্মেটটা দিয়েছি সেটা কিন্তু আমাদের শো হলো তো এবার আমি টোটাল যে এইস টিএমএল সেটা আমি দেখাচ্ছি তো এক এইটুকু হলো আমাদের বেসিক এইস টিএমএল এখান থেকে এইটুকু অর্থাৎ এখানে আমরা কি করেছি একটা টেক্সট বক্স নিয়েছি যেখানে আমরা মেসেজ লিখতে পারবো এটা কিন্তু একটা মাল্টি লাইন অনেকগুলো লাইন নিতে পারবো ঠিক আছে তারপরে আমরা একটা সেন্ট বাটন নিয়েছি তো সেটা আমরা এই যে বাটন নিয়েছি তারপর আমরা পিএইচপিতে গিয়ে দেখুন এখানে গিয়ে আমরা এখানে যে মেসেজটা লিখবো সেটা সেন্টে প্রেস করলেই যাতে ডেটা বেজে চলে যায় ডেটা টেবিলে তো সেজন্য আমরা এই কাজটা করেছি এখানে দেখুন আমরা স্কেল কমান্ডও লিখেছি ইনসার্ট কমান্ড এবং এখানে আমরা এক্সিকিউট করেছি আর এখানে কি করেছি এখানে আমরা যে কোয়েস্ট করেছি সেটা হলো সিলেক্ট কমান্ড অর্থাৎ আমরা ডেটাবেজে থেকে ডেটা আমরা ওয়েব পেজে শো করানোর জন্য অর্থাৎ ডেটা শো করানোর জন্য যে কমান্ডটা হলো সিলেক্ট ইস্টার্ম অল সব কিছু ডেটা দেখাক ফ্রম চ্যাট চ্যাট মানে হলো সে টেবিলের নাম এই টেবিলের নাম তো তারপরে আমরা এখানে ওয়াইল লুপ নিয়েছি তারপরে ফেস এরে অর্থাৎ অ্যাসোসিয়েটিভ এর নিয়েছি যেটার মাধ্যমে আমরা ডেটাবেস থেকে ইনফরমেশনগুলো শো করাতে পারবো আর এখানে আমরা জাস্ট ডিজাইনের জন্য এইখান থেকে জাস্ট এইটুকু পিএইচপি কোড লিখেছি এবং এভাবে আমরা এই সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করলাম তো এখানে আমরা যখন যত ইচ্ছা তত মেসেজ আমরা কিন্তু পাঠাতে পারি তো আমি আবারও আপনাদেরকে একটা মেসেজ পাঠিয়ে দেখাচ্ছি কারেন্ট সময় তো এখানে আমি লিখছি যে হ্যালো হাওয়ার ইউ এটা লিখলাম তো এবার সেন্ড করার সাথে সাথে দেখুন এটা চলে আসলে হ্যালো হাওয়ার ইউ এবং নয়টা একচল্লিশ পি এই সময়ে এটা ডেলিভারি হয়েছে সেটাও কিন্তু আমাদের দেখাচ্ছে তো এখানে আমরা আরেকটা বিষয় দেখুন আমাদের ভেতরে একটু গ্যাপ কম এক মেসেজ থেকে আরেক মেসেজের উপরে গ্যাপ কম তো এই গ্যাপটা ক্রিয়েট করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি তো সেটা হলো এই টি ডি ওয়ান তো এর উপরে আমি একটু মার্জিন টপ এটা ব্যবহার করতে পারি ধরুন আমি টেন পিক্সেল যদি ব্যবহার করি তো এবার যদি আমি সেভ করে রান করি তো দেখুন আমাদের মেসেজ টু মেসেজের একটা মিনিমাম একটা গ্যাপ তৈরি হলো তো একটু বেশি গ্যাপ মনে হচ্ছে তো আমি এটার ভেতরে জাস্ট সিক্স পিক্সেল যদি ব্যবহার করি তাহলে গ্যাপটা একটু কমে যাবে তো দেখুন এবার মোটামুটি ঠিক আছে তো এটাই ছিল আমাদের সেই সিম্পল চ্যাট অ্যাপ্লিকেশান তো এই জন্য আমরা জাস্ট এইচ সি সিএসএস এস মাই ডেটাবেস ব্যবহার করেছি এখানে আমরা জাস্ট ডেভেলপিংয়ের জন্য পিএসপি কোড লিখেছি আর সাথে সাথে এস কমান্ড ব্যবহার করেছি আর ডেটাবেস হিসাবে এই মাই স্কিউল ওয়ার্ক বেঞ্চ বা মাই স্কিউল ডেটাবেস এটা ব্যবহার করেছি আর ডিজাইনের জন্য জাস্ট আমরা এইস সিএসএস ব্যবহার করেছি সোডিওর ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এই এইচ সিএসএস এম এল পিএইচপি মাই স্কিউল ডেটাবেস ব্যবহার করে একটা সিম্পল চ্যাট বা মেসেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই থাকবে পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো প্রজেক্ট নিয়ে আলোচনা করবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন তো আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি